ওকে, আমাদের ভিডিও রেকর্ডিং আবার চালু হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের 26 নম্বর ক্লাস। বেসিক্যালি আজকে মার্কেটিং নিয়ে কথা বলার কথা ছিল। মার্কেটিং নিয়ে অলরেডি অনেক কথা বলে ফেলছি। যাই হোক, ভিডিও ভিডিও চালু করা হয় নাই, মাঝখান দিয়ে ভিডিও চালু করে দিলাম। যতটুকু আছে এই বিষয়গুলো আবারও আমি রিপিট করবো না, সমস্যা নাই। তো মার্কেটিং এর মোস্ট অফ দ্য জিনিস আমি বুঝাই দিছি, বাকি যে যতটুকু আছে আমি জাস্ট দেখাচ্ছি। তো যেটা বলতেছিলাম, টুইটারে যারা মার্কেটিং করতেছে, টুইটারে যারা পোস্ট শেয়ার করতেছে, তারা আসলে হ্যাশট্যাগ এবং ট্রেন্ড ইউজ করে মার্কেটিং করে। হ্যাশট্যাগ এবং ট্রেন্ড বলতে এখানে কি বোঝায়, যে যেটা চলমান সময়ে, বর্তমান সময়ে আর কি বেশি মানুষ সার্চ দেয়, বেশি কথাবার্তা হচ্ছে, আলোচিত বিষয়। ট্রেন্ড বলতে বোঝায় আলোচিত বিষয়। তো আলোচিত বিষয়গুলোকে হ্যাশট্যাগ ইউজ করে সে শেয়ার করে। এই দেখেন, সে ফাইবারের লিঙ্ক শেয়ার করছে, এই যে সেও একজন ফ্রিল্যান্সার, দেখেই বোঝা যাচ্ছে সে লোগো রিলেটেড কাজ করে। তার প্রোফাইলে, ফাইবার প্রোফাইলে যদি আমি যাই, দেখেন তেমন কিন্তু কোনো কাজ সে করে নাই। তার মানে যেটা বলছিলাম, যারা বিগিনার তারাই কিন্তু এই টুইটার মার্কেটিংগুলো করে। 6টা রিভিউ, বেশি কাজ পায় নাই, বেশি কাজ করে নাই। তার মানে সে মাঝে মাঝে পোস্ট শেয়ার করে, তার পোস্ট শেয়ারের ভিতরে প্রবলেম আছে, পোস্ট শেয়ার করতে সে ভালোভাবে পারে না। এটা জাস্ট আমি দেখাচ্ছিলাম যে মানুষ কিভাবে ট্রাফিক জেনারেট করতেছে। ট্রাফিক জেনারেট করতে হলে আপনাকে কী করতে হবে, রেগুলার কয়েক ঘন্টা পর পর, 2-3 ঘন্টা পর পর একই পোস্ট, সাপোজ একই জিনিস আপনি কী করবেন, 2-3 ঘন্টা পর পর শেয়ার করবেন। 2-3 ঘন্টা পর পর একই জিনিস যখন শেয়ার করবেন, মানুষ যখন এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিবে, তখন আপনার পোস্টটাই সামনে চলে আসবে। এই দেখেন, আপনার পোস্টটাই মনে করেন এই যে সামনে চলে, ল্যাটেস্ট দেখে যদি সার্চ দেয়, এই দেখেন অন্য আরেকটা পোস্ট 3 সেকেন্ড আগে, এই মানুষটা 3 সেকেন্ড আগে এই পোস্টটা শেয়ার করছে। এই মানুষটা দেখেন ব্র্যান্ড লোগো ডিজাইন, এই যে বিটলির লিঙ্ক দিয়ে দিছে, তার মানে এটা জানি না ফাইবারের লিঙ্ক কিনা। আবার যদি নিচে আসি, যে আরেকজন 1 মিনিট আগে শেয়ার করছে। তো এদের প্রোফাইল ঘাটলে আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এরা ট্রাফিক কীভাবে জেনারেট করতেছে আর কাজ বা অর্ডার কীভাবে পাচ্ছে। যদিও আসলে অতটা ভালো হয় নাই, ও আসলে যে দেখেন অনলাইনে আছে কিন্তু কাজ এখনও পায় নাই, কারণ কি কালার সেন্স একটু প্রবলেম আছে, লোগোর কালার সেন্স একটু প্রবলেম। এই যে এটা যেটা দিছে এটা বেশি হাইলাইটেড, সফট কালার দিলে মনে হয় ভালো, তো একটু অ্যাশ সফট কালার এরকম। তো কাজ পারে, কিন্তু তারা মার্কেটিং অ্যাজ এ বিগিনার হিসেবে মার্কেটিং কোথায় করতেছে, বিগিনার হিসেবে মার্কেটিং কিন্তু করতেছে টুইটারে। জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, দ্যাট মিন্স সে 1-2 মাস আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছে, মানে গত মাসেই বলা চলে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। তো এরা এরা কোথায় মার্কেটিং করতেছে, টুইটারে মার্কেটিং করতেছে। কীভাবে মার্কেটিং করতেছে, রেগুলার পোস্ট শেয়ার করে। তো আপনারা যেহেতু বিগিনার, আপনাদেরকেও কী করতে হবে, এইভাবে রেগুলার পোস্ট শেয়ার করতে হবে। আর হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ। আমি আমি হ্যাশট্যাগ হ্যাশট্যাগের কথা কেন বলতেছি, এই যে দেখেন অনেক অনেক হ্যাশট্যাগ ইউজ করছে সে, এখানে হ্যাশট্যাগ ইউজ করে সে পোস্টগুলো শেয়ার করতেছে। কারণ কি, এই হ্যাশট্যাগগুলোর কারণেই তার পোস্টটা আসলে মানুষ খুঁজে পাবে। যদি সে হ্যাশট্যাগ না ইউজ করে, তাহলে মানুষ পোস্ট খুঁজে পাবে না। হ্যাঁ, হ্যাশট্যাগ বেশি ইউজ করার দরকার নাই, আপনি হাইস 3-4টা হ্যাশট্যাগ ইউজ করবেন। রিলেভেন্ট, রিলেভেন্ট বলতে আমি বুঝাচ্ছি যেটা আর কি মানে আপনার কাজের সাথে রিলেভেন্ট, এমন না যে আপনি এমন কোনো হ্যাশট্যাগ ইউজ করছেন যেটা আসলে আপনার কাজের সাথে কোনো রিলেভেন্ট না। তো মানুষ লোগোর জায়গায় এসে যদি বিজনেস কার্ড দেখতে পায়, তাহলে তো সে বিজনেস মানে আপনার বিজনেস কার্ড সার্চ দিয়ে যদি লোগো পেয়ে যায়, তাহলে তো মানুষ এসে আপনাকে আসলে অর্ডার করবে না। হ্যাঁ, তবে আমরা সেলিব্রিটি যারা আছে সেই মানুষগুলোকে টার্গেট করে, সেলিব্রিটিদেরকে টার্গেট করে পোস্ট শেয়ার করতে পারি, সেলিব্রিটিদেরকে হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট শেয়ার করতে পারি। দেখেন 205টা অর্ডার সে কমপ্লিট করছে, 2017 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, সে মনে হয় বাঙালি, বোঝা যাচ্ছে যে বাংলা, ফ্রম বাংলাদেশ। তার মানে তারাও কিন্তু টুইটারে মার্কেটিং করতেছে। তার মানে আমি তার প্রোফাইল পাইলাম কোথায়, টুইটার থেকে পাওয়া প্রোফাইলটা পেলাম। সেম কাহিনী, সেম কাহিনী, সেম কাহিনী, সবাই সেম কাহিনী। দেন এরা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ মনে হয় কাজ করে, নাকি ব্যাকপ্যাকের লোগো ডিজাইন করছে, আল্লাহ জানে। ফাইবার, ইনস্টাগ্রাম, ড্রিবল, সে সবগুলোর লিঙ্ক এখানে বিটলিতে কনভার্ট করে দিয়ে দিচ্ছে। 15 মিনিট আগে, এই যে 12 মিনিট আগে সে পোস্ট শেয়ার করছে। তার মানে বিটলি বলেন, টুইটার বলেন, বা ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, সবাই কিন্তু তাদের ট্রাফিক মানে ক্লায়েন্ট কীভাবে ক্যাচ করতে হবে সেইটাই করতেছে। কীভাবে, এই যে টুইটারের পোস্টের মাধ্যমে। এই দেখেন গ্রাফিক ডিজাইন 45, এটা হচ্ছে মিরাজ ভাইয়ের অ্যাকাউন্ট। মিরাজ ভাই কীভাবে আসলে পোস্ট শেয়ার করে, দেখেন জুলাই, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এটা কিন্তু মিরাজ ভাইয়ের একটা প্রোফাইল। সে গ্রাফিক ডিজাইন জিডি 45 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এবং সে রেগুলার কি করে, সে রেগুলার এই যে হ্যাশট্যাগ ইউজ করে ডিজাইন শেয়ার করে। এই যে সেটটা সে শেয়ার করছে, এই সেটটা আমারই বানানো,
এটা ওনাকে আমি বানাই দিছি, পুরো টেমপ্লেট আমি বানাই দিছি যেন ওনার পরে আর কষ্ট করতে না হয়। এই যে মাকআপ ফাইলগুলো দেখতেছেন, এই মাকআপ ফাইলগুলো আমার, আমি ওনাকে দিছি মাকআপ ফাইলগুলো। তাই দেন কি করতেছে, স্ক্রিনশট নিছে, স্ক্রিনশট নিয়ে এইগুলো শেয়ার করতেছে, শেয়ার করতেছে। তো এইগুলো হ্যাশট্যাগ ইউজ করে শেয়ার করার ফলে কি হচ্ছে, ওনার গ্রাফিক্স ডিজাইন 45 রেগুলার মনে করেন কাজ পাচ্ছে, রেগুলার ওনার হ্যাশট্যাগের কাজ করতেছে। এই দেখেন জুলাই 14, 16, 23, 23, 26, 28, 30, জুলাই 2, আজকে কয় তারিখ, জুলাই 5, আজকে কত তারিখ, আজকে 6 তারিখ। তার মানে উনি কি, উনি কি প্রত্যেক দিন পোস্ট শেয়ার করতেছে না? তো এখন উনি কাজ পাবে না, থেকে আপনি কাজ পাবেন? দেখেন ওনার ওনার অ্যাটলিস্ট, আমি যদি আমি আমি যদি প্রোফাইলে যাই, আমি যদি প্রোফাইলে যাই তো আমি কি, হ্যালো স্যার, বিপ্লব বলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হঠাৎ করে কারেন্ট চলে গেল স্যার। আমি স্যার বিজনেস কার্ড বানাইলাম স্যার, ফ্লায়ার বানাইছি বানাচ্ছি স্যার, কিন্তু স্যার কারেন্ট চলে গেল স্যার। সমস্যা নাই, কারেন্ট আসতে পিসি ওপেন করলে আবার মানে ইয়ার থেকে শুরু হবে। জি স্যার, এখন কথা হচ্ছে স্যার, আমি তো কোনোদিন জমা দেন নাই স্যার, কোথায় গিয়ে জমা দেব স্যার? ক্লাসরুমে, এই যে কোনোদিন জমা দেন নাই এই কথা শুনলে অবস্থা। জি স্যার, ক্লাসরুমে যাবেন, এই যে ক্লাসরুম। জি স্যার, আপনার মেইলে দেখবেন যে ইয়ে আছে, এই যে লিংক দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, ক্লাসরুমে গিয়ে সাবমিট করে দেব স্যার। ক্লাসরুমে যে অ্যাসাইনমেন্ট, ওখানে দেখবেন যে রায়হান স্যার অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করছে, ওইখানে যে সাবমিট করবেন। এখানে আমরা, আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, তো আমি মিরাজ ভাইয়ের প্রোফাইলে চলে আসছি। মিরাজ ভাইয়ের যে প্রোফাইল, যে অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টে চলে আসলাম। দেখেন এই দেখেন কত ডলারের কাজ, ডেলিভারি একটা করছে, ইনকমপ্লিট হয়ে আছে, ইনকমপ্লিট হয়ে আছে মানে অর্ডার পড়ে আছে। তার মানে টোটাল কত ডলারের কাজ আছে, হ্যাংট্যাগের কত, 30-35 ডলার বাংলাদেশি টাকায়। কত লেভেল টু সেলার, কত বলেন বাংলাদেশি টাকায়, কত বলে না কেন? আমি আমি ধরলাম এখানে 30 ডলার, 5 ডলার, হ্যাঁ 20 ডলার অ্যাটলিস্ট পাবো। 20 ডলার পাইলে অ্যাটলিস্ট আমি 1500 টাকা, তো আমার ডেলি যদি 1500 টাকা করে আসে মাসে, কত? এটা আজকের আজকের কাজ, আজকের কাজ। সেই জন্য এখানে কিউইতে ডেলিভারিতে দেখাচ্ছে, ড্যাশবোর্ডে দেখাচ্ছে। কি বলেন, 1500 টাকা, বেশি না, 2000 টাকা, কত 2000 টাকা, 2500 টাকা ডেলি, ডেলি 30,000, মাসে এরকম এরকম টাকা কিন্তু আমার অ্যাভারেজে আসবে। এখন কথা হচ্ছে সে বিহাইন্ড দ্য সিন, মানে তার প্রোফাইলটা তো আমি দেখালাম আপনাকে, এখন কথা হচ্ছে বিহাইন্ড দ্য সিন আমি দেখাচ্ছি মানুষ কি করতেছে। যে বললাম না যে সাকসেসফুল মানুষকে শুধু সাকসেস দেখে, সাকসেস দেখে, কিন্তু সে সাকসেসটা গেইন করার জন্য কি করতেছে সেটা তো মানুষ দেখতেছে না, সেটা নিয়ে মানুষ রিসার্চ করতেছে না, সেটা সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। এই যে সেটা নিয়ে যদি আমি মাথা ব্যথা করি, সেটা নিয়ে যদি আমি ঘাটাঘাটি করি, তাহলে এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন। কেন সে কাজ পাচ্ছে, কেন আপনি কাজ পাচ্ছেন না, এই হচ্ছে তার বিহাইন্ড দ্য সিন। এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন কার প্রোফাইলে চলে যাচ্ছে, এই যে মিরাজ ভাইয়ের প্রোফাইলে চলে যাচ্ছে, মিরাজ ভাইয়ের হ্যাংট্যাগের প্রোফাইলে চলে যাচ্ছে। এখন এখান থেকে মানুষ কী করবে, তাকে 5 ডলার বলেন, 20 ডলার বলেন, ওনার এডিশন 15 ডলার আছে, 25 ডলার আছে, হ্যাংট্যাগের কাজে অর্ডার দিবে। আর হ্যাংট্যাগের কাছে অর্ডার দিলে তো তাকে আমি টেমপ্লেট বানাই দিছি, টেমপ্লেট তো তাকে বানাই দিছি, সে ওই টেমপ্লেটের উপরেই কাস্টমাইজেশন মডিফিকেশন করে তার ফাইলগুলো ক্লায়েন্টকে ডেলিভারি করে দেবে, ডান। তো এই হচ্ছে বিহাইন্ড দ্য সিন ইনস্টাগ্রামে। তো আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহকারে এইভাবে আঙুল দিয়ে দিয়ে, চোখে আঙুল দিয়ে দিয়ে আপনাকে দেখাই দিচ্ছি। এখন আপনি যদি কাজ না করেন, আপনি যদি পোস্ট শেয়ার না করেন, আপনি কি কাজ পাবেন, পসিবল? আপনি পোস্ট, ওনার কিন্তু ফলোয়ার বেশি না, দেখেন ফলোয়ার্স মাত্র 7 জন, ফলোয়িং এত, কিন্তু উনি কাজ কীভাবে ম্যানেজ করতেছে, এই যে রিয়াল ডোনাল্ড ট্রাম্পকে মেনশন করে দিছে, তারপরে ডোনাল্ড ট্রাম্পের বউকে মেনশন করে দিছে, ডোনাল্ড ট্রাম্পের বেটাকে মেনশন করে দিছে, টিম মেসি, মেসিকে মেনশন করে দিছে। মানুষ আসলে এদেরকে সার্চ দেয়। তো এই হ্যাশট্যাগগুলো ইউজ করার পিছনের রিজনটা কি, কারণ মানুষ যখন রিয়াল ডোনাল্ড ট্রাম্পকে লিখে সার্চ দিবে, তখন এই মিরাজ ভাইয়ের পোস্টটা সামনে চলে আসবে। মিরাজ ভাইয়ের পোস্টটা সামনে চলে আসলে মানুষ, ও আমার তো ক্লোথিং বিজনেস আছে, আমার তো এরকম একটা হ্যাংট্যাগ লাগতো, আচ্ছা ঠিক আছে আমি একটা অর্ডার দিয়ে নিই। বুঝতে পারছেন, এই হচ্ছে কাহিনী। আপনি হ্যাশট্যাগ কী করবেন, হ্যাশট্যাগ এখান থেকে কপি করবেন,
এগুলো কপি করে কাস্টমাইজ করে আপনি পোস্ট শেয়ার করবেন। আপনি যত রেগুলার পোস্ট শেয়ার করবেন, আপনি যদি দিনে দিনে প্রত্যেক ঘন্টায় পোস্ট শেয়ার করেন তাহলে আপনার ঘন্টায় কাজ পাওয়ার চান্সেস বেড়ে যাবে। আপনি যদি প্রত্যেক দিনে কাজ শেয়ার করেন তাহলে আপনার দিনে কাজ পাওয়ার চান্সেস বেড়ে যাবে। তো যত আপনি পোস্ট শেয়ার করবেন এইভাবে করে তত আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। মেইন কথা হচ্ছে কাজ কারা পাচ্ছে, আমি পাই না তো, আমার আমার প্রোফাইলে তো কাজ নেই, আমি পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করি, পার্মানেন্ট ক্লায়েন্টের কাজ করি, কারণ কি আমি মার্কেটিং করি না। আমি মিরাজ ভাইকে মার্কেটিং শিখাই দিছি, মার্কেটিং জিনিসগুলো বুঝাই দিছি, উনি মার্কেটিং করে উনি কাজ পায়। আমি আমার ওয়ার্ডার ডিজাইন পেজ নিয়েছি, আমি আমার পার্মানেন্ট ক্লায়েন্ট নিয়ে আসি। সো আমি কিন্তু ফ্রিলান্সিং মার্কেট প্লেসে ওইভাবে এখন আর সময় দিচ্ছি না। কে সময় দিচ্ছে? মিরাজ ভাই সময় দিচ্ছে, মিরাজ ভাই কাজ পাচ্ছে, মার্কেটিং প্রসেস বুঝাই দিছি, মিরাজ ভাই কাজ পাচ্ছে। তো আমি বাস্তব এক্সাম্পল দিয়ে, বাস্তব উদাহরণ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে প্রোফাইল দেখায় দেখে আমি আপনাদেরকে কাজ শিখিয়ে দিচ্ছি। এখন সিস্টেমগুলো ভাই আপনাদেরকে ফলো করতে হবে। যদি আপনি সিস্টেমগুলো ফলো করেন তাহলে ফাইবার মার্কেট প্লেস থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। অ্যাটলিস্ট আপনার বসে থাকা লাগবে না, বাসায় বসে থেকে ফ্রি যদি আপনি 10-20 হাজার 30 হাজার টাকা ইনকাম করেন অ্যাভারেজে, 30 হাজার টাকা যদি অ্যাভারেজে ইনকাম করেন, একজন মানুষের আর কি লাগে, একজন স্টুডেন্টের আর কি লাগে? তো অপরচুনিটি আছে, আপনাকে যা সিস্টেমগুলো ফলো করতে হবে। সিস্টেমগুলো যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনি রেগুলার কাজ পাচ্ছেন, আপনাকে পিছনে তাকায় থাকতে হবে না। এখন সবাই কি করেন, নিজেদের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে, নিজেদের নামে না কাজের নামে, আপনার ব্র্যান্ড নাম, আপনাদের প্রত্যেককে তো আমি বলছিলাম যে একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করতে হবে। তো প্রত্যেকের ব্র্যান্ড নেম একটা নাম দিয়ে, যে নামটা কাজের নাম, কাজের নাম মানে মানুষ যেন সার্চ দিলে আপনি আপনাকে পায়, তো এরকম নাম দিয়ে আপনি কী করেন টুইটারে এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এখন। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাদের আসলে নাম নাম চেঞ্জ করা যাবে, ইউআরএল চেঞ্জ করা যায়, ইউআরএল ইনস্টাগ্রামেরও চেঞ্জ করা যায়, ইউআরএল টুইটারও চেঞ্জ করা যায়। তো চেঞ্জ করে কাজের নাম দিয়ে দেন। আপনি সেলিব্রিটি না ভাই, আপনি যদি সেলিব্রিটি হইতেন তাহলে আমি আপনার নাম দিয়ে অ্যাকাউন্ট রাখতে বলতাম। বাট আমার কথা হচ্ছে যে আমি যদি সেলিব্রিটি না হই, আমাকে যদি আমার যদি ফ্যান ফলোয়ার না থাকে, তো আমার তো এই টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আসলে কোনো দরকার নেই। আমি কী করবো, টুইটার ইনস্টাগ্রামকে ইউজ করে আমি টাকা ইনকাম করবো, আমি তাদেরকে আমাকে ইউজ করতে দেবো না, টুইটার ইনস্টাগ্রামকে আমাকে ইউজ করতে দেবো না। আমি কী করবো, টুইটার ইনস্টাগ্রামকে ইউজ করে যেগুলো মানে পাগল ছাগল আছে মানুষ টাইম ওয়েস্ট করে তাদেরকে ইউজ করে আমি টাকা ইনকাম করবো। তো আমি ওই সারির লোকদের সাথে থাকতে চাই না যে সারির লোকরা ইউজ হয়, ইউজ করতে পারে না, ইউজ হয়ে তো লাভ নেই। আপনাকে ফোন একটা দেওয়া হয়েছে অথচ আপনি ফোন সারা দিন রাত চালাচ্ছেন তো চালাচ্ছেন, ঘাড় এরকম নিচে নিয়ে চালাচ্ছেন তো চালাচ্ছেন, ইন দ্য এন্ড অফ দ্য ডে ফোনটা কিন্তু আপনাকে কিছু দিচ্ছে না। হ্যাঁ, যদি এরকম টেন্ডেন্সিতে আপনি ফোন চালান যে না আমি কিছু নলেজ গেইন করতেছি, আমি কিছু শিখতেছি, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ফেসবুক চালাচ্ছেন, টুইটার চালাচ্ছেন, ইনস্টাগ্রাম চালাচ্ছেন, রাতের পর রাত আপনি চ্যাটিং করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, আপনি কিন্তু কোনো কিছু পাচ্ছেন না। তো আপনাকে কী করতে হবে, এই এই সোশ্যাল সাইট, এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে কী করতে হবে, আর্নিং করতে হবে। মানুষ আর্নিং করতেছে, মানুষ ফ্রিল্যান্সিং করতেছে, আপনিও ফ্রিল্যান্সিং করবেন, কেন পারবেন না? ওনারা যদি পায় আপনি কেন পারবেন না? সিস্টেম তো আপনাদেরকে বলে দিচ্ছি, সিস্টেম হচ্ছে ফেসবুক মার্কেটিং এর বিষয় হচ্ছে তোমার পেজটা রেডি থাকতে হবে। ইটস নট লাইক আমি ফেসবুক মার্কেটিং করতে যাচ্ছি আর আমি ঠাস করে একদিনই ফেসবুক মার্কেটিং করতে করা শুরু করে দেবো, না তাহলে হবে না। ফেসবুক মার্কেটিং করতে হলে তোমাকে ফেসবুকের পেজটা আগে রেডি রাখতে হবে। পেজ রেডি থাকার পর তুমি কি করবে, হ্যাশট্যাগ ইউজ করে, যেরকম হ্যাশট্যাগ ইউজ করে তুমি কি করছো টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করছো, সিমিলার টেকনিক ইউজ করে ফেসবুকে শেয়ার দিবে। ডোনাল্ড ট্রাম্প, মেসি, যেগুলো যে দেখালাম মিরাজ ভাইয়ের প্রোফাইল, যে সেম টেকনিক ফলো করে তোমাকে ফেসবুকেও কী করতে হবে, পোস্ট শেয়ার করতে হবে, তাহলে তোমার অটোমেটিকলি লাইক পড়ার চান্সেসটা বেড়ে যাবে। বাট আমি এই এই লোকাল টেকনিক ইউজ করি না, আমি এই লোকাল টেকনিক ইউজ করি না, এটা হচ্ছে লোকাল টেকনিক। যারা বিগেনার, যারা ফ্রেশ, তারা এই টেকনিক, এটা খুব এফেক্টিভ টেকনিক এবং এটাতে কাজ হয়, এটাতে যে কাজ হয় না তা না, কাজ হয়। কিন্তু কথা হচ্ছে আমি কী টেকনিক ফলো করি, আমি আমি ডাইরেক্ট কী করি, আমি ডাইরেক্ট বুস্ট দিয়ে দিই। বুস্ট আমারটা চলেই হচ্ছে বুস্টের উপরে, আমার ফেসবুক প্রোফাইলে যদি চলে যায়, আমার ওয়ার্ডার ডিজাইন পেজে যদি চলে যায়, হ্যাঁ আমার টাকা আছে। তো আমি কি প্রথম পর্যায়ে, আমি আমি প্রথম পর্যায়ে কি করতাম, প্রথম পর্যায়ে এরকম বিগিনার যখন ছিলাম ইনস্টাগ্রামে সবসময় কি করতাম,
ইনস্টাগ্রামে এরকম পোস্ট শেয়ার করতাম যখন আমি প্রথম ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামি, ফাইবার মার্কেট প্লেসে নামি, তখনও আমার কাজ ছিল কি এরকম টুইটার মার্কেট প্লেসে টুইটার ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট শেয়ার করা, রেগুলার পোস্ট শেয়ার করা। ও আরেকটা জিনিস, আমি তো আমার ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামে যে আপনি আপনারা যে আমার প্রোফাইলটা দেখলেন, ইনস্টাগ্রামে যদি যাই আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি যাই, আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে তো আজকে দেখতেছেন যে শুধু ছবি, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু এরকম ছিল না। আমার ইনস্টাগ্রামে ছিল কাজের 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 ছবি ছিল সব। তো এখানে তো দেখা যাচ্ছে যে আমার প্রোফাইল ছবি এখন দিয়েছে, আমি বাকি পোস্টগুলো ডিলিট করে দিছি, বিকজ আমার যে লোগো ছিল, আমার ব্যানার টানা ছিল, সেগুলো সব ডিলিট করে দিছি। এই যে এটা মানে আপলোড করে রাখছিলাম দেখানোর জন্য যে কীভাবে পোস্ট আপলোড করবে, তো জাস্ট এমনি দেখানোর জন্য যে দেখতে কেমন লাগে। এরকম আমার অনেক কাজ ছিল আমার প্রোফাইলে, তো আমি পরবর্তীতে নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসি যে কাজের প্রোফাইল, মানে কাজের যেটা ইনস্টাগ্রাম ওটার সাথে আমি আমার এই প্রোফাইলটা ইনভলভ করে নিই। ওকে, কারণ আমার ফেসবুক যখন পেজ দাঁড়ায় গেছে তখন আমি ফেসবুকেই মার্কেটিং করি, বিকজ ফেসবুক থেকে যে কাজ আমি পাই সেটা আমি টুইটার ইনস্টাগ্রাম থেকে পাই না। ফেসবুকের একটা বুজ দিলেই আমার প্রায় ১,০০০এর মতো প্রজেক্ট, মানে ১,০০০ডলারের প্রজেক্টের মতো পড়ে যাবে, বড় বড় প্রজেক্ট আমার পড়ে যায়, কিন্তু আমি পরবর্তীতে হিমশিম খাওয়া যায় বিকজ আমার টিমমেটরা ওই লেভেলের না। ইটস নট লাইক বড় প্রজেক্ট যখন পড়ে, ২,০০০ ৩,০০০ ডলারের যখন প্রজেক্ট পড়ে, তখন আপনাকে ওই প্রজেক্টটাকে ওইভাবেই হ্যান্ডেল করতে হবে, ওই প্রজেক্টটাকে ওইভাবে তুলে দিতে হবে। তো আমার ট্যালেন্টেড পিপল তো ওইরকম লেভেলের ট্যালেন্টেড পিপল নাই। এখন দেখা যাচ্ছে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে নিতে যদি আমি আবার কাজও করি তাহলে আমি ক্লাস নেবো কখন, কাজ করবো কখন? দেখা যাচ্ছে যে কুলায়া ওঠা হয় না। তো আমি এই যে আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদের ভিতর থেকে যদি ভালো কেউ থাকে, আপনাদের ভিতর থেকে যারা কিনা কালার সেন্স বোঝে, ডিজাইন সেন্স যাদের একটু ভালো, তাদেরকে আমি চেষ্টা করবো পরবর্তীতে ইউটিলাইজ করার। তাদেরকে আমি বলে দিতে পারি যে আমার ওয়াটার ডিজাইন পেজের মডারেটর হিসেবে জয়েন করতে, আমার ওয়াটার ডিজাইন পেজে আমি বুস্ট করে দেবো, কোনো ক্লায়েন্ট আসবে, এক একটা ক্লায়েন্ট এক একজনকে আমি দিয়ে দিই, মানে আমার যে কজন স্টুডেন্ট আছে সেই কজন মাঝে মাঝে তাদেরকে আমি দিয়ে দিই, সবাইকে আমি নিয়ে নিই। এখন প্রায় টোটাল কতজন আছে আমার পেজের, তো সবাইকে আমি নিই না, যারা কাজ ভালো পারে তাদেরকে আমি নিই। বুস্ট করে দিলে কাজ 100% করবে, 100% করবে, কিন্তু কথা হচ্ছে কাজটা তুলে দেওয়ার মতো লোক আমার ওইরকম লোক নাই। তা আমাকেই যদি কাজ করতে হয় তাহলে তো আমি অ্যাট এ টাইমে 5টা ১০টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো না, অ্যাট এ টাইমে 5 জন ১০ জন আমাকে নক করবে, 5 জন ৫-১০টা অর্ডার পড়ে যাবে, তখন আমি কীভাবে হ্যান্ডেল করবো? তো সেই কারণে আমার ট্যালেন্টেড পিপল দরকার, আমার কাজের লোক দরকার। যদি আমার কাজের লোক থাকে, ভালো ভালো কাজ যারা পারে, তাদেরকে আমি কি করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো আমার পেজে। তো পেজটা কি করতে হবে, পেজ বুস্টের ক্ষেত্রে স্যার আপনি কি কোনো এলাকা কেন্দ্রিক বুস্ট করেন? এক্স্যাক্ট, আমি কানাডা, দুবাই, ইউএসএ, একদম সিটি শহরগুলো, সিটি শহরগুলো, ঢাকা সিটিকে যেরকম টার্গেট করে বুস্ট করে সিমিলার ভাবে সিটি শহরগুলো বাংলাদেশে আমি বুস্ট করি না। আমি বাংলাদেশের কোনো ক্লায়েন্টকে টার্গেট করে বুস্ট করি না। বুস্ট করারও কিছু প্রসেস আছে, এমন না যে আমি বুস্ট করতে চাইলে আমার বুস্ট হয়ে গেল, না, বুস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, প্রসেস থাকবে। হ্যাঁ, লোকাল মার্কেট প্লেসে যারা কাজ করে তারা বুস্ট করে দেয়, যেমন আমার মাস্টার কার্ড আছে সেই কারণে আমি কি করতে পারি, বুস্ট নিজেরটা নিজেই বুস্ট করে দিতে পারি, তো আমার তো আর সমস্যা হয় না। কিন্তু যারা মনে করেন যাদের মাস্টার কার্ড নাই বা ডেবিট কার্ড নাই, তারা তো বুস্ট করতে পারে না। তো তারা কি করবে, যে বিভিন্ন বুস্টিং এজেন্সি আছে, এজেন্সিকে যায় বলবে যে ভাই আমার পেজটা বুস্ট করে দেন, ২,০০০ টাকার বুস্ট করে দেবেন অমুক জায়গায়, কানাডা, দুবাই, ইউএসএ, আগে পেজটা রেডি করেন। সিমিলারভাবে আমি বলতেছিলাম, বারবার বলতেছিলাম না, যে আপনার যদি ফাইভারের গিগ রেডি না থাকে, ফাইভারের গিগ যদি রেডি না থাকে, তাহলে আমি কী মার্কেটিং করা আপনাকে দেখাবো, আমি আপনাকে কী শেখাবো, যে কী আপনি আপনার দোকানের বলতেছেন যে আমার দোকানে আসো, আমার দোকানে এই সার্ভিস পাওয়া যায়, কিন্তু আপনার দোকানে যখন গেলাম আপনার দোকান এমটি, আপনার দোকানে আসলে কিছু না, তাহলে মানুষ আপনার দোকানে আসবে? যদিও আসে সে তো এসে ঘুরে যাবে, আপনার তো অর্ডার করবে না। তো আমার পেজে যদি আসে, সাপোজ আমার অর্ডার ডিজাইন পেজে যদি আসে, দেখেন আমার ওয়াটার ডিজাইন পেজে টি শার্ট ডিজাইন আছে, আমার ওয়াটার ডিজাইন পেজে লোগো মেকআপ আছে, যে আমি লোগো এই ধরনের কাজ করে দিতে পারি। আমি যদি নিচের দিকে স্ক্রোল করি, আরও নিচের দিকে যদি স্ক্রোলিং করি, দেখেন এই যে আমার ফুড ফ্লায়ার আছে, আমি আরও আসি, বিজনেস কার্ড আছে, যে এই কাজগুলো তো আমরা করছি, টি শার্ট করছি, মোশন গ্রাফিক্সের কাজ করছি, ইন্ট্রো অ্যানিমেশনের কাজ করছি, তো আমরা এই ধরনের কাজ করি। তো আমার পেজে আসলে মানুষ দেখলেই বুঝতে পারবে যে ও ওয়াটার ডিজাইন হচ্ছে এরকম মোশন গ্রাফিক্সের কাজ করে, লোগো ডিজাইনের কাজ করে, তারা এই ভালো ভালো কাজগুলো করে। তার মানে কি, আমার পেজে আসলেই তার একটা পজিটিভ এক্সপ্রেশন ক্রিয়েট হচ্ছে, এবং সে স্ক্রোলিং করতে করতে নিচে নামতে নামতে একটা সময় যে বিরক্ত হয়ে যাবে, কারণ এখানে অনেক পোস্ট আছে। তার মানে আমাদের কাজগুলো কিন্তু আমরা এখানে শোকেস করে রাখছি মানুষকে দেখানোর জন্য, ইমপ্রেস করার জন্য। মানুষ এসে যখন আমার পেজ এরকম ভিজিট করবে, সে বুঝতে পারবে যে ও এরা তো অনেক অনেক কাজ করছে।
এই যে স্ক্রোলিং করতে 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 নিচে নামতে নামতে সে বুঝবে যে আমার পেজে কি ধরনের কাজ আসলে পাওয়া যায়। এখন আপনার পেজে আপনার যদি কাজই না থাকে, আপনার পেজে যদি ডিজাইন আপলোডিং না না হয়, তাহলে আপনি আপনাকে মানে কি বলবো, আপনার আপনার তো অর্ডার পাওয়ার চান্সেসটা নাই। তো আপনাকে তো আগে কাজটা শো করতে হবে। সেই জন্য তো বললাম যে মার্কেটিংটা কিভাবে করবেন, ইটস নট লাইক আমি কাজ পারি আমি কাজ পারি আমাকে কাজ দেন আমাকে কাজ দেন, নো ইটস নট লাইক দ্যাট। এটা হচ্ছে এরকম যে আমি এই এই কাজগুলো করছি, এই দেখেন আমার কাজ, এই দেখেন আমার কাজ, অমুক কাজ আমার, অমুক কাজ আমার, আপনার কি এই ধরনের কাজ লাগবে কিনা, তখন আপনি কাজটা মানুষকে ক্লায়েন্টকে ইমপ্রেস করে কাজটা আপনার অর্ডারে ফেলাতে হবে। তো এগুলো আসলে যতগুলো কাজ দেখলেন এখানে এই যে স্ক্রোলিং করতে করতে, এগুলো প্রত্যেকটাই মানে মোস্ট অফ দ্য কাজ, যেগুলো 80% কাজ বলা চলে, কোনো না কোনো কোম্পানির জন্য করা হয়েছে, কারো না কারোর জন্য করা হয়েছে। তো এখানে অনেক হিউজ কাজ আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী ধরনের কাজ আমরা করছি, কী ধরনের কাজ আমাদের করা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের প্রিভিয়াস প্রিভিয়াস কয়েকটা কোম্পানির কাজ করছিলাম, সেগুলো কাজ আছে। মিরাজ ভাইয়ের যে মিরাজ ভাইয়ের প্রোফাইল, মিরাজ ভাইয়ের প্রোফাইলে দেখা গেছে যে কাজ করছি, কাজ করছি হচ্ছে $15, ক্লায়েন্ট $20 দিছে টিপস, টিপস মানে গিফট করছে, হ্যাপি হয়ে, খুব সুন্দর কাজ হয়েছে ক্লায়েন্ট, এই হচ্ছে অবস্থা। তো আমার কথা হচ্ছে পেজ ভাই রেডি রাখতে হবে। পেজ যদি রেডি না থাকে, তাহলে মানুষ আসলে আপনার প্রোফাইলে এসে ঘুরে যাবে, কিন্তু আপনার কিন্তু অর্ডার পড়বে না। তো সুন্দর সুন্দর কাজ প্রোফাইলে রেগুলার আপলোড করেন, আপডেট করেন, পেজের নামটাও এরকম সুন্দর একটা নাম দেন, অর্ডার ডিজাইন সামথিং। তো অর্ডার ডিজাইন নাম দিলে অটোমেটিকলি দেখবেন মানুষ বুঝবে, পেজটাতে আসলেই বুঝবে যে ও অর্ডার ডিজাইনস, দ্যাট মিন্স এখানে ডিজাইন রিলেটেড কাজের অর্ডার দেওয়া হয়। সেই জন্য নামই দিছি অর্ডার ডিজাইন। আপনারা গ্রাফিক ডিজাইন দিতে পারেন, আপনারা লোগো ডিজাইন দিতে পারেন যদি টার্গেটেড করেন। আমার এই অর্ডার ডিজাইন পেজে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে, ভুল কীরকম, আমি অর্ডার ডিজাইনস লিখছি, আমার কিন্তু অটো মার্কেটিং হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ মানুষ কিন্তু অর্ডার ডিজাইন লিখে আসলে গুগলে ফেসবুকে কোথাও সার্চ দিবে না। মানুষ কী লিখে সার্চ দিবে, মানুষের লোগো ডিজাইন লাগে, মানুষ লোগো লিখে সার্চ দিবে, মানুষের টি শার্ট ডিজাইন লাগে, মানুষ টি শার্ট লিখে সার্চ দিবে, মানুষের বিজনেস কার্ড লাগবে, বিজনেস কার্ড লিখে সে সার্চ দিবে। তার মানে আমি কিন্তু টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড পিপল ধরতে পারতেছি না। টার্গেটেড পিপল কারা ধরতে পারতেছে বলেন, বলেন বলেন, টার্গেটেড পিপল কারা ধরতে পারতেছে? যারা এরকম লোগো ডিজাইন নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আমি যদি ফেসবুকে এসে এখানে সার্চ দিই লোগো ডিজাইন, লোগো ডিজাইন, লোগো ডিজাইন নামে কিন্তু, লোগো ডিজাইনার বা ডিজাইন নামেও কিন্তু ফাইভারের প্রোফাইল আছে। দেখেন এই যে লোগো ডিজাইন, দ্যাট মিনস মানে কি বলি, ফেসবুকে পেজ আছে, এই দেখেন 6 মিলিয়নস, কত, 3.6 মিলিয়ন ফলোয়ার। তার মানে আপনি বুঝতে পারছেন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন, মানুষের লোগো লাগে, লোগো এখানে যে সে কী করবে, দেখবে যে লোগো আছে কিনা, কী ধরনের লোগো আছে। দেখেন লোগো মিলিয়ন, এত কে, এটা একটা, এই যে এটাতে দেখেন কত ফলোয়ার, এটাতে বেশি ফলোয়ার নাই, এটাতে বেশি ফলোয়ার নেই, এটা আবার বাংলাদেশি, মানে বাংলাদেশি কোথা থেকে আসলো বুঝলাম না, মিলিয়ন ফলোয়ার না কত দেখলাম আমি, ও সরি মাইজ দ্যাট ভুলে গেছে। এইটাতে দেখেন 100 মানে 1 লাখ ফলোয়ার প্রায়, 1 লাখ ফলোয়ার, 108,000 ফলোয়ার, দ্যাট মিন্স 1 লাখ ফলোয়ার। তো এই পেজটাতে যদি আসেন, এই পেজটাতে এসে যদি দেখেন জয়েন গ্রুপ, আমি আসলে এই গ্রুপটাতে জয়েন আছি। তো এই দেখেন লোগো কীভাবে ডিজাইন করতে হয় এবং ওদের প্রসেসগুলো কেমন, সেই প্রসেসগুলো কিন্তু ওরা দেখাচ্ছে, ম্যাকডোনাল্ডস কীভাবে বানাইছে, এই দেখেন ম্যাকডোনাল্ডস আসলে কীভাবে বানাইছে, যে গোল্ডেন রেশিও ফলো করে সেই জিনিসগুলো কিন্তু এখানে দিয়েছে। হোয়াটসঅ্যাপ, এই যে দেখেন সূত্র, এই যে লোগো কনসেপ্ট ক্রিয়েট করছে, মেক আপ করছে, এরা কিন্তু রেগুলার এখানে মাঝে মাঝে পোস্ট শেয়ার করে, মোশন গ্রাফিক্সের কাজ শেয়ার করে, একজন আরেকজনকে ইন্সপায়ার করে, কোনো জিনিস খুঁজে না পেলে একজন আরেকজনকে হেল্প করে দেয়। তো এইগুলো হচ্ছে, এই দেখেন এখানে এখানে এসে আবার বলছে আই নিড এ প্রফেশনাল লোগো ডিজাইন সফটওয়্যার, আবার সফটওয়্যার খুঁজতেছে, ক্যান ইউ ডিজাইন মাই লোগো প্লিজ রিপ্লাই। তো এখানে যখন অ্যাভেলেবল, এ দেখছেন এখানে মানুষ এসে বলতেছে যে আমার একটা লোগো লাগবে, কেউ কি আমাকে হেল্প করতে পারে নাকি, ওরা ওদের ফাইবার লিঙ্ক এখানে দিয়ে দেবে। তো এরা যারা রেগুলার অ্যাক্টিভ থাকে, রেগুলার যারা এখানে শেয়ার করে, তারা না রেগুলার কাজ পায়, আপনি কাজ পাবেন? বাসায় বসে থাকলে কি আপনি কাজ পাবেন? এই দেখেন এখানে এসে লিখছে হাই আই নিড এ ক্রিয়েটিভ মিনিমালিস্ট লোগো ডিজাইন ফর মাই অনলাইন বিউটি শপ, বাজেট হচ্ছে $40-50। এই দেখেন এখানে ফাইবারের লিঙ্ক দিয়ে দিচ্ছে, ড্রিবলের লিঙ্ক দিয়ে দিচ্ছে, 122টা কমেন্ট পড়ছে, মানুষ কিন্তু এখানে এসে তাদের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে, তাদের কাজের স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছে। তো এটা উদ্দেশ্য কি, সেম কাহিনী, ক্লায়েন্ট ধরা।
তো এই পেজগুলোতে আপনি যদি লাইক না দিয়ে রাখেন, এই পেজগুলোতে যদি আপনি আপডেট না থাকেন, তাহলে কি আপনাকে এসে মানুষ খুঁজে খুঁজে কাজ দিবে, নাকি এদের মতন করে আপনাকে কি করতে হবে, নিজেকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, এদের মতন হয়ে আপনাদের নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখলেন, অফার করলেন, অটোমেটিকলি সাপোজ মনে করেন এখানে এই যে লেখছে যে আই নিড জুয়েলারি শপ লোগো, বলছে কত ঘন্টা আগে, 12 ঘন্টা আগে সেই পোস্টটা করছে। আমি এখন যদি এখানে পোস্ট দেই চেক আউট, চেক আউট অ্যাট দ্য রেট ওয়ার্ডার ডিজাইন্স কই গেল, পেজ কই, ওয়ার্ডার ডিজাইন্স, এই যে আমি লিখছি চেক আউট অ্যাট দ্য রেট ওয়ার্ডার ডিজাইন। আমি যদি এখন এখানে পোস্টটা দিয়ে দিই, কমেন্টটা করলাম, এই দেখেন ওয়ার্ডার ডিজাইন পেজের লিঙ্ক চলে আসলো। আমি বলছি চেক আউট ওয়ার্ডার ডিজাইন, দ্যাট মিনস সে এই লোগো ডিজাইন থেকে ওয়ার্ডার ডিজাইনে চলে যাবে, ওয়ার্ডার ডিজাইন চলে যে সে আমার প্রোফাইল দেখে, যদি আমার প্রোফাইল ভালো লাগে সে আমার ওয়ার্ডার ডিজাইনে মার্কে মানে কি করবে, নক করবে। সো এটাই তো প্রসেস। আমি কি করি, মিরাজ ভাই কি করে, বা আমার যে টিমমেট আছে তারা কি করে, তারা এইগুলোতে অ্যাক্টিভ থাকে। তো নিড লোগো ফর মাই ফুড, এই দেখেন 12 ঘন্টা আগে ফুড শপ নেম হাব, আচ্ছা এখানেও আমি সেম কথা লিখে দেবো, চেক আউট এই যে ওয়াটার ডিজাইন। তো এই জিনিসগুলোই তো হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, আবার এরকম করেন না যে কপি করে বারবার একই জিনিস শেয়ার করতেছেন, তাহলে কিন্তু আপনার পোস্ট ব্লক হয়ে যাবে, ফেসবুক থেকেও মাঝে মাঝে পোস্ট ব্লক করে দেয়, তো সেটা আবার করেন না। হু ক্যান গিভ মি এ লোগো, এই তো রেট মাই ডিজাইন, ডিজাইন রেট করতো। তো আপনাদেরকে এই সেম জিনিসগুলো কি করতে হবে, ফলো করতে হবে। আর বুস্টিং এর বিষয়টা এখন মাথা থেকে ঝেড়েই ফেলেন, বিকজ আগে আপনি যখন ফ্রিল্যান্সার থেকে কিছু টাকা ইনকাম করে ফেললেন, মানে আপনার যখন freelancer.com থেকে কিছু টাকা হাতে আসলো, তখন আপনি কি করবেন, ওই টাকাটা আপনি অনলাইন মার্কেট প্লেসে স্পেন্ড করতে পারেন, বুস্টিং করে দিতে পারবেন। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, প্রোফাইল যদি রেডি না থাকে, প্রোফাইলে যদি ভালো প্রফেশনাল কাজ না থাকে, তাহলে বুস্টিং করে কোনো লাভ হবে না। ইউজুয়ালি আমরা যারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করি, তারা কী করি, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর অনলাইনে অ্যাক্টিভ থাকা। সারাদিন রাত চ্যাটিং করলেন, সারাদিন রাত মুভি দেখলেন, কাজ হবে, সারাদিন রাত আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, অনলাইনে দেখতে হবে যে কার কাজ দরকার। তো ওরা তো বলেই দিচ্ছে যে আমার এরকম একটা লোগো লাগবে, আমার এরকম একটা লোগো লাগবে, আপনারা কারা বানাই দিতে পারবেন, বলতেছে না ফেসবুকে, তো আপনারা তাদেরকে কমেন্ট করবেন যে হ্যাঁ আমার পেজটা ফলো করো, আমার পেজে তো অনেক কাজ আছে, যদি আপনার কাজ লাগে আমরা করে দিতে পারবো। তো এগুলো কি ওরা আসলে আপনাদেরকে খুঁজে খুঁজে বলবে, নাকি এই যে এই যে লোগো ডিজাইন গ্রুপটা যে বানাইছে তার পেজে এসে বলবে? তো আপনি যদি লোগো ডিজাইন facebook.com/logodesign লিখে সার্চ দেন, এখানে লোগো ডিজাইন লোগো লোগো লিখে সার্চ দেন, দেখেন facebook.com/logo, আমার মনে হয় না এটা এই নামে কোনো পেজ আছে, ও আছে, তো দেখেন কত হাজার ফলোয়ার, এই দেখেন আমি নিজেও লাইক দিয়ে রাখবো। তো এই পেজগুলোতে আপনারাও লাইক দিয়ে রাখবেন, মাঝে মাঝে আমি আমি নিজেই ট্র্যাক হারাই ফেলি যে আমি শুধু কতগুলো পেজে লাইক দিয়ে রাখছি। তো এই যে লোগো ডিজাইন, এরা এরা আসলে কি করে, এরাও পেজ, এটা একটা পেজ, ইটস নট এ গ্রুপ, তার মানে আপনি গ্রুপগুলোতে লাইক দিয়ে রাখবেন। পেজে লোগো ডিজাইন সে পেয়ে গেছে, মানে লোগো পেয়ে গেছে, দ্যাট মিনস কি হিউজ কাজ, হিউজ কাজ, এতে ভেরিফাইড, ভেরিফাইড মানে কি, সে ভেরিফাইড একজন লোগো ডিজাইনার। তো তারা কী করতেছে, লোগো ডিজাইন রিলেটেড কাজ এই পেজের মাধ্যমে নিচ্ছে। অ্যাবাউটে যদি যাই দেখবেন এরা কী বলছে, নিজেদের সম্বন্ধে আসলে কী বলছে, লঞ্চ অ্যাবাউট ফর দ্য ইউনিক নিউজ অরিজিন, ওকে লোগো ইজ লিডিং বাই দ্য, ওকে না এটা লোগো ডিজাইনের কোনো কিছু না, তার মনে হয় নামই দিছে এমনি লোগো। বাট লোগো ডিজাইন নিয়ে দেখে দিয়ে যদি আমি সার্চ দিই, দেখবেন যে পেজগুলো আসবে বা যে গ্রুপগুলো আসবে সেগুলোতে লাইক দিয়ে রাখলেন, ওই গ্রুপগুলোতে মনে করেন পোস্ট হয়, ওইগুলোতে অফার, যেভাবে আমি অফার পাঠালাম সেভাবে মনে করেন অফার দিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনি কাজ পাওয়ার চান্সেস আপনার বেড়ে গেছে, আপনি কাজ শিওর পাবেন। নিডে লোগো যে 19 ঘন্টা, নিডে কার ট্রান্সপোর্ট লোগো, নিডে কার, প্লিজ ইনবক্স মি, মাথায় নষ্ট, অ্যাট দ্য রেট, আমি কী করি অ্যাট দ্য রেট আবার দিয়ে দিই, আমিও দিয়ে দিই অ্যাট দ্য রেট, প্লিজ চেক ওয়াটার ডিলাইট। চেক আউট
ভুল করতেছি নাকি? এই তো আমার পেজ চেক আউট করো। সবাই কি করেন, সবাই একটা টুইটারে অ্যাকাউন্ট করেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করেন। টুইটার এবং ইনস্টাগ্রামের আজকে আপনারা পোস্ট একটা করে দিবেন, আপনাদের যে কাজগুলো অলরেডি আমরা আপনারা করছেন সেই কাজগুলোই হ্যাশট্যাগ ইউজ করে সুন্দর করে আপলোড করে টুইটার এবং ইনস্টাগ্রামে আমরা শেয়ার দেবো। তো সবাই স্ক্রিন শেয়ার দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন, শেয়ার দেন, শেয়ার দেন, শেয়ার দেন। আরেকটা অ্যাকাউন্ট করে ফেলেন দরকার পড়লে। আপনার ফোন নাম্বার কটা আছে? তো অলরেডি যদি একটা ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন টুইটারে বা ইনস্টাগ্রামে, তাহলে কিন্তু আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আর টুইটার বা ইনস্টাগ্রামে যদি আপনার অ্যাকাউন্ট থেকেও থাকে কোনো প্রবলেম নাই, আপনি কি করতে পারবেন, নাম চেঞ্জ করে দিতে পারবেন। টুইটারেরও নাম চেঞ্জ করা যায়, ইউআরএল এর নাম চেঞ্জ করা যায়, ইনস্টাগ্রামেরও ইউআরএল এর নাম চেঞ্জ করা যায়। সো নাম চেঞ্জ করতে সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, ইউআরএলটা কিভাবে চেঞ্জ করব? স্ক্রিনটা শেয়ার দেন। আপনি কি ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করেন, মানে ডিজাইন ডিজাইন কি মানে কোনো কিছু শেয়ার করছেন, আপনার প্রোফাইল ফটো বা এরকম কোনো কিছু? না ভাই, এখন বন্ধ করে দিন। তাহলে স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখা দিচ্ছি। তো ইউআরএল যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা কি করতে পারেন, ইউআরএলটা চেঞ্জ করে নিতে পারেন। ইউআরএলটা চেঞ্জের প্রসেসটা আমি দেখা দিচ্ছি। সাগর সাগর রহমান আর কি স্ক্রিনটা শেয়ার দেবে, ইউআরএল কিভাবে চেঞ্জ করতে আমি দেখা দিচ্ছি। আচ্ছা, বাকি যারা ডিজাইন করতেছিলেন তারা কি সাবমিট করছেন? বাম সাইডে লেখা আছে প্রোফাইল, প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন যে উপরে উপরে নিচে নামে উপরে যান, হ্যাঁ এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রোফাইলে ক্লিক করেন, এডিট প্রো ওই যে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল লেখা আছে মাঝখানে উপরে ওই বাম সাইডে না মাঝখানে, হ্যাঁ এডিট প্রোফাইল। নিচে নামেন, আচ্ছা উপরে উঠেন দেখি, উপরে উঠেন দেখি, উপরে উঠেন দেখি, এখানে আচ্ছা ক্লোজ করে দেন, আমি বলি ও সরি, মোর অপশন, মোর অপশনে যেতে হবে, মোর অপশন, হ্যাঁ মোর অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন সেটিং এন্ড প্রাইভেসি, আচ্ছা সেটিং এন্ড প্রাইভেসি থেকে জেনারেল ডিসপ্লে নোটিফিকেশন, ওই যে দেখেন ইউজার নেম, ওই যে উপরে ইউজার নেম, হ্যাঁ প্রিফারেন্স, হ্যাঁ ইউজার নেমে ক্লিক করেন, এখান থেকে আপনি আপনার নামটা চুজ করে দেন। তো টুইটার আসলে কি মানে টুইটার কি আদৌ আমাদের দরকার আছে? আমার আপনার আমার মনে হয় না টুইটারে আমি টুইট করি বা আমি অতটা সেলিব্রিটি। ইউজুয়ালি টুইটারে কারা কারা টুইট করে, সেলিব্রিটিরা টুইট করে এবং ফলোয়ার্স তাদেরকে ফলো করে, সালমান খান, ডোনাল্ড ট্রাম্প, মানে সব টপ লেভেলে আছে। তো এখানে আমরা একটা নাম চুজ করতে হবে যেটা আর কি কাজের না, মানুষ দেখে যেন বোঝে যে হ্যাঁ আপনি একজন ডিজাইনার। স্ক্রিন জানি কে শেয়ার করছে, সাগর রহমান, সাগর রহমানের কিসের ক্রিয়েট করছো, মানে কিসের গিগ আছে? যদিও পাবা না, আমি জানি নাম পাবা না, এটা কার দা ডিজাইন হাব, তো এটা তো হচ্ছে ইয়ার সোহানুরের না এটা, হ্যালো ডিজাইন হাব কি সোহানুরের না? জি স্যার, ডিজাইন হাব দিয়ে সোহানুর কিন্তু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে। বিজনেস কার্ড আপনি এটা সার্চ দিচ্ছেন কেন? আমি কার প্রোফাইল দেখতেছি,
স্যার আমারটা দেখতেছেন স্যার কি লিখে সার্চ দিব তাহলে ডিজাইনার হাফিজ ডিজাইন আমি আমি তো সাগরেরটা দেখতেছিলাম হ্যাঁ লোগো মেকার লোগো ক্রাফট ম্যান বা এরকম কিছু একটা দিতে পারো লোগো ক্রাফট ম্যান লোগো স্মিথ দিতে পারো হ্যাঁ লোগো স্পেস তোমার তোমার তো ব্র্যান্ডের নামই আছে তোমার ব্র্যান্ডের নাম দেখো আছে কিনা কেউ তোমার ব্র্যান্ড নাম নিয়ে গেলে তোমার ব্র্যান্ডের নামটাই দিয়ে দাও লোগো স্পেস কি দিছিলা তোমার কিন্তু মার্কেটিং করলে লোগো রিলেটেড কাজ আসার চান্সেসটা বেশি যাবে মানে বেশি হবে আর লোগো রিলেটেড কাজ তোমার বেশি আসবে যদি তুমি এরকম সব সমস্ত জায়গায় লোগো সামথিং লোগো প্রিমিয়াম লোগো মেকার দিতে পারো দেখো তো প্রিমিয়াম লোগো মেকার বা লোগো মেকার প্রিমিয়াম বা লোগো প্রিমিয়াম হ্যাঁ লোগো প্রিমিয়াম দিতে পারো রহমান লোগো স্মিথ দিয়ে দেখো আছে কিনা লোগো স্মিথ ও নিয়ে নিছে লোগো এক্সপার্ট আছে তো নামটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট এই কারণে আমি জানতাম এরকম কিছু একটা হবে তো সেই কারণে আমি বলে রাখছিলাম যে নামটা পছন্দ হয় সুন্দর করে ওই নামটা চুজ করে প্রোফাইলটা অ্যাটলিস্ট রেডি করে রাখতে কিন্তু সবাই আমার জন্যই ওয়েট করতেছে নাকি একটা করে দেখাই দেবো তারপরে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আচ্ছা লোগো ডিজাইনার দাও লোগো ডিজাইনার ওয়ান বা লোগো ডিজাইনার সামথিং হ্যাঁ এটাও নিয়ে নিছি লোগো হাফ দাও তো মানে তার মানে বুঝতে পারতেছো মানুষ আসলে কাজের নাম দিয়ে কিন্তু তারা অ্যাকাউন্ট করে 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 রাখছে তো এগুলো এখন আসলে এতদিন পরে সার্চ দিতে আসলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আমরা যে লেভেলের থিংকিং করতেছি এই লেভেলের থিংকিং মানুষ কিন্তু অনেক আগে থেকেই করে তো ইটস লাইক আপনাদেরকে একটু অ্যাডভান্স হতে হবে একটু ফাস্ট হতে হবে যেন আপনার মাথা থেকে নতুন কিছু আইডিয়া বের হয় নতুন কিছু
কনসেপ্ট বের হয় যেটা ইমপ্লিমেন্ট করলে আপনার একটা ভালো পজিশন গেইন হবে। আচ্ছা লোগো হাফ দিলাম, লোগো হাফ, লোগো প্রো হাফ দেন তো, লোগো প্রো হাফ, প্রো হাফ, লোগো প্রো হাফ আছে দিয়ে দেন, যেহেতু পাই নাই এটাই পাইছেন দিয়ে দেন। লোগো প্রো হাফ দিয়ে অ্যাকাউন্টের নাম চেঞ্জ করে দিলেন। এখন আপনার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, আপনার ইউআরএল এখন এই নামে লোগো প্রো হাফ। তার মানে কি, লোগো রিলেটেড কাজ আপনি ভালো করবেন, লোগো রিলেটেড কাজ আপনার প্রোফাইলে ভালো আসবে, যেহেতু আপনার ফার্স্ট ফার্স্টের নামটাই ছিল লোগো, এলো জিও প্রো হাফ। স্যার হ্যাঁ, টুইটারে ওই মিরাজ ভাইকে খুঁজবো কেন? গ্রাফিক ডিজাইনার 45 জিডি, ওকে জিডি ডিজাইন, জিডি ডিজাইন 45। কাজের নাম থাকলেই হলো, হোমে ক্লিক করেন। এখন এখন টুইটারটা তো হচ্ছে সিভি এক প্রকার, সবার কর্পোরেট সিভি টাইপের কিছুটা, এই কারণে বলে দিলাম। বুঝতে পারছি, সমস্যা হবে না ইনশাল্লাহ। চলেন হোমে চলে যান, হোম হোম। এখন এখানে আপনি আপনার ডিজাইন ডিজাইন একটা পোস্ট শেয়ার করেন, আমি দেখা দিচ্ছি কিভাবে পোস্টগুলো শেয়ার করব। তো এখানে আপনি সার্চে যে সার্চ দেন ডিজাইনার প্রো বা জিডি 45, নাম তো আমি ভুলে গেছি, জিডি জি ডিজাইন, জি ডিজাইন 45, নট জিডি 45, জি ডিজাইন 45। Z Design 45, হ্যাঁ এই তো। তো এখন আমি এই অ্যাকাউন্টটা কেন দেখাচ্ছি, বিকজ আপনি কি করবেন, মিরাজ ভাইয়ের মতন করে, মিরাজ ভাইয়ের প্রোফাইলের মতন করে হ্যাশট্যাগ ইউজ করবেন। উনি হ্যাংট্যাগের কাজ করছে, আপনি হ্যাংট্যাগ ইউজ করবেন না, আপনি জাস্ট উপরের ট্যাগগুলো ইউজ করবেন, ট্যাগ, আর ওইখানে লিখে দেবেন লোগো। হ্যাঁ এই ট্যাগগুলো ইউজ করলেন, ট্যাগগুলো না ইউজ করে আপনি জাস্ট নিচে আপনার কি করে দেবেন লোগো কথাটা ইউজ, আর লুকিং ফর লাক্সারি লোগো। আপনার প্রোফাইলে চলে যান, হ্যাঁ নতুন একটা ট্যাব করেন, নতুন একটা ট্যাগ এটা ফলো দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখেন, পুরো নিচের নিচের পোর্শন ইউ ক্যান ওয়ার্ডার নাও পর্যন্ত কপি করে নেন, কপি করে রাখেন। আপনাদেরকে সব টেকনিক বুঝে দিচ্ছি, যারা কাজ পারে ভালো, কাজ পরে ভালো, যাদের কাজ পায় ভালো, তাদের থেকে কি করবেন আইডিয়া নিয়ে আপনারা পোস্ট করবেন। হ্যাঁ এখানে পেস্ট করে দেন, ওকে। তো এখানে লেখেন লোগো, লোগো, হ্যাঁ নিজের বিটলিটা চেঞ্জ করে আপনার বিটলি দিয়ে দেন। আপনার, ও আপনার তো বিটলির অ্যাকাউন্টই নেই, কারটা দেখতেছেন? সাগর রহমান। আপনার আপনার ফাইবারে ফাইবারে গিগ আছে একটা? আপনারা গিগ করছেন কিনা, গিগ করছেন কিনা,
এন্ড গিগটাই যদি না থাকে তাহলে আমি কি করব বলেন স্যার তাহলে গিগের লিংকটা এখানে অ্যাড করে দিতে হবে এক্স্যাক্টলি গিগের লিংকটা বিটলি করতে হবে বিটলি লিংক করতে হবে আচ্ছা ইয়ার মনে হয় আছে শোয়ানুরের মনে হয় আছে নাকি স্যার আমার তুমি বন্ধ করো আমি হ্যাঁ তোমার ইউআরএলটা চেঞ্জ করাটা দেখালাম ইউআরএলটা তো এরকম কাজের নাম দিয়ে চেঞ্জ করবে এটা পোস্ট দিয়ে আসলে লাভ নাই এটা ডিসকার্ড করে দাও আমি শোয়ানুর মানে ইয়ারটা দেখতেছি এখন স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করো আমি শোয়ানুরের স্ক্রিন শেয়ারিংটা আমরা এখন দেখি ওকে শোয়ানুর তুমি কি করো যাও সেম কাজ পোস্টটা কিভাবে শেয়ার করবে কাস্টমাইজ করবে সেম কথাই থাকবে সেম সব কিছুই থাকবে আমরা কি করব হ্যাঁ কপি না করে নিয়ে সিকোয়েন্স কি কপি করে নিছো মানে কাস্টম করে কপি করে নিছো সবগুলো এত এত মানে এত বেশি ট্যাগ দাও কিন্তু আবার ভালো না এমন না যে আমি অনেক ট্যাগ দিলাম খুব ভালো হয়েছে বা এরকম কোনো কিছু না বেশি ট্যাগ দিলে কিন্তু ঠিক হবে না ওয়েট আমরা ইওর বর্ডার ফ্রম হিয়ারের জায়গায় ওই যে নিজের নিজের ফাইবারের লিংকটা অ্যাড করে দিছি না নিজের ফাইবারের গিগের লিংকটা অ্যাড করে দিতে হবে আমি সোহানুরের টাই আমি হ্যাঁ ওটা দিলে হবে না সোহানুরের দিলে হবে না আচ্ছা ওইটা দিলে হবে না ওইটা দিতে হবে কি করব তাহলে আচ্ছা বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বুঝছি আমাকে দেখা লাগবে আচ্ছা আপনারা সবাই আমার আমার স্ক্রিন দেখেন বুঝছি আমার মাথায় হ্যাং আচ্ছা আজান দিচ্ছে আমি নামাজের 15 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি নামাজের পরে এসে আমি পোস্টটা কিভাবে শেয়ার দিতে হবে আমি সেটা দেখা দিচ্ছি কিন্তু হ্যাঁ এখানে বিটলির কিছু শর্ট লিঙ্কের বিষয় আছে শর্ট লিংকের বিষয়ে না শর্ট লিংক যদি না করি তাহলে আমি মনিটর করতে পারবো না আদৌ আমার মার্কেটিং করে কাজ হচ্ছে কিনা তো ওইটার কিছু বিষয় আছে ওইটা আমরা ব্রেকের পরে এসে মানে নামাজটা পরে এসে আপনাদের দেখাচ্ছি ঠিক 15-এর ভিতরে আমরা চলে আসবো ঠিক আছে 15 মিনিটের একটা গ্যাপ নামাজটা পরে সবাই চলে আসেন আমাদের এখানে আপনাদের ওইখানে আজান কয়টায় আজান হচ্ছে নামাজটা পরে ঠিক 15-এর ভিতরে আমরা অনলাইনে থাকবো ঠিক আছে কারণ পোস্ট কিভাবে শেয়ার করতে হবে পোস্ট কিভাবে শর্ট লিংক করতে হবে কেন করতে হবে এই জিনিসগুলো নিয়ে ব্রেকের পরে আমরা আলোচনা করব ঠিক আছে 15 মিনিটের একটা গ্যাপ 15 মিনিট পরে আমি আবার আসছি আমরা কি আসি সবাই হ্যালো হ্যালো আমরা আসি সবাই হ্যালো জি ভাই আসি আচ্ছা মনে হচ্ছে সবাই এখনো আসে নাই যাই হোক যেটা বলতেছিলাম যে আমরা টুইটার মার্কেটিং করবো তো টুইটারে পোস্ট করার আগে বা কোথাও আমাদের কোনো লিংক শেয়ার করার আগে আমরা ওটাকে বিটলিতে কনভার্ট করে নেবো বিটলিতে কনভার্ট করে নেওয়া বলতে এখানে কি কেউ আসি যারা শর্ট লিংক নিয়ে কাজ করছেন বা শর্ট লিংক কি এই জিনিসটা বোঝেন এরকম কি কেউ আসে মানে আগে ওকে আমাদের সাজন ভাই জানে শর্ট লিংক বা বিটলি লিংক ক্রিয়েট করাটা খুব ইজি এটার রিজনটা হচ্ছে যে আমরা যদি কাউকে ট্র্যাক করতে চাই ট্র্যাক বলতে যে আমার আসলে লিংকটাতে ক্লিক কয়টা পড়ছে কোন এলাকা থেকে পড়ছে কোথায় থেকে পড়ছে এই জিনিসগুলো আমরা জানতে পারবো এই বিটলির মাধ্যমে তো বিটলি হচ্ছে শর্ট লিংক জেনারেটর আর কি ওয়ান কাইন্ড অফ তো আগে গুগল শর্ট লিঙ্কও ছিল গুগল শর্ট লিঙ্কেও এরকম শর্ট লিঙ্ক জেনারেট করা যেত বাট এখন গুগল শর্ট লিঙ্ক আসলে কেন জানি দেয় না তো আমরা বিটলিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব আমাদের যে বিটলি আছে সেই বিটলিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে বিটলি থেকে এমনি উইদাউট অ্যাকাউন্ট ছাড়াও কিন্তু আসলে শর্ট লিংক করা যায় কিন্তু আমরা এইভাবে করবো না আমরা সবাই একটা বিটলি এই ওয়েবসাইটটাতে বিটলিতে যাব গুগলে সার্চ দিলে চলে আসে বিটলি বিটলি সার্চ দেবেন প্রথম বিআইটিএলওয়াই তো বিটলিতে যে বিটলিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব ফ্রি অ্যাকাউন্ট পেইড অ্যাকাউন্ট না ফ্রি অ্যাকাউন্ট ওকে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সাপোজ আমার তো ফাইবার অ্যাকাউন্ট আছে যেমন আমার যদি প্রোফাইলে চলে যাই দেখেন আমার প্রোফাইলে অনেকগুলো ফাইবারের গিগ করাই আছে তো আমি আমি যদি এইখানের যে কোনো একটা গিগের প্রমোট করতে চাই সাপোজ লোগো রিলেটেড আমি একটা গিগ করব লোগোর প্রমোশন করব তো লোগো আমি চাই লোগো রিলেটেড কাজ চাই আমি অন্য কিছু কাজ না পারি ও সরি আগে বলবেন না
ভিডিও রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভিডিও রেকর্ডিং চালু করছি। আচ্ছা তো যেটা বলতেছিলাম এই বিটলি সাইটটাতে যাব, বিটলি সাইটে যে আমরা কি করব গুগলে সার্চ দিলে চলে আসবে, এই যে এটা হচ্ছে বিটলি, বিটলি সাইটে গুগলে সার্চ দিলেন বিটলি লিখে অটোমেটিকলি এই প্রথম সাইটটাই চলে আসবে। এটার নামই হচ্ছে শর্ট লিংক জেনারেটর, মানে ওরা কি করে শর্ট লিংক জেনারেট করে। তো বিটলিতে এসে আমরা কি করব এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, যেভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ইমেল দিবেন, ফোন নাম্বার ভেরিফিকেশন বা এরকম কিছু লাগবে না, বিটলিতে জাস্ট হয়তো আপনার ইমেল ভেরিফিকেশন করতে হতে পারে। তো এখানে দেখেন আমার অ্যাকাউন্ট শো করতেছে, আমি মহসিন হাসান নামে লগ ইন করছি। সো এখানে যে আপনার আবার ব্র্যান্ড একটা ইমেল দিয়ে কয়টা আইডি খোলা যাবে বিটলিতে? একটা ইমেল দিয়ে, একটা ইমেল দিয়ে একটা আইডি খোলা যাবে বিটলিতে, একটা ইমেল দিয়ে দুইটা আইডি খোলা যাবে না। আচ্ছা তো যেটা বলতেছিলাম তো বিটলিতে এখন তো অনেক বিষয় স্যার, স্যার হ্যাঁ স্যার আরেকটা বিষয় বিটলি এটা কি হচ্ছে যে আমার কোনো পেজের বা কোনো আইডি লিংক করে দিবে ওরা? আমার পেজ থেকে 17টা ক্লিক করছে, মানে 17 জন অলরেডি ডাউনলোড করছে। এই দেখেন 17 জন আমার বিটলির মানে পেজে, পেজে যে মাকআপ দিছিলাম সেই মাকআপের লিংকে 17 জন ক্লিক করছে, এখানে লিংক দেখাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি এবং 17টা এখানে ক্লিক, এখানে যদি ডাবল ক্লিক করে দেখেন আমার অনেক ক্ষেত্রে দেখাই দিচ্ছে যে 17টা ক্লিক করছে, টোটাল ক্লিক 17টা, আর কোন এরিয়া থেকে মানে ফেসবুক থেকে 10টা, ইমেল মেসেজ ডাইরেক্ট, ইমেল মেসেজ ডাইরেক্ট পড়ছে 7টা, তার মানে ফেসবুক থেকে পড়ছে 10 জন, আর ইমেলে বা মেসেজে কাউকে পাঠাইছিল, ইমেলে বা মেসেজে কাউকে পাঠিয়েছিল সেখান থেকে জয়েন করছে হচ্ছে 7 জন, টোটাল বাংলাদেশ থেকে আছে হচ্ছে আপনার 9 জন, ইউনাইটেড স্টেট থেকে আছে হচ্ছে আপনার 7 জন, মানে ইউনাইটেড স্টেট থেকে 7 জন ক্লিক করছে, ইজিপ্ট থেকে 1 জন ক্লিক করছে। তার মানে আমার বিটলি লিংকে যারা ফলো করে, মানে আমার ওয়াটার ডিজাইন পেজ যারা ফলো করে, আমি কিন্তু ধরে ফেলতে পারতেছি আমার পেজে কারা কারা অ্যাক্টিভ, কোন কোন এলাকার লোকরা অ্যাক্টিভ, সেটা কিন্তু আমি ধরে ফেলতেছি কিভাবে, আমার বিটলি লিংকের মাধ্যমে। কোথায় গেল? এই তো ওয়াটার ডিজাইনে যদি যাই, আমার তো অনেক ফলোয়ার, অনেক ফলোয়ার বলবো না মানে বেশি ফলোয়ার না, 400 মতো, 300-400 মতো ফলোয়ার। তো এই 300-400 ফলোয়ারের ভিতরে ইজিপ্ট থেকেই 7 জন, তার মানে ইজিপ্টের ফলোয়ার আছে আমার এখানে, তার মানে ইজিপ্ট থেকেই তারা কি করছে টি শার্টের ডিজাইনটা নেওয়ার জন্য, টি শার্টের মেকআপটা নেওয়ার জন্য তারা আমার এই লিঙ্কটাতে ক্লিক করছে, এই লিঙ্কটাতে ক্লিক করছে। তো এটা যেহেতু বিটলি লিঙ্ক আমি জেনারেট করে দিছি, জেনারেট করে দেওয়ার ফলে আমার এখানে কি আসছে, এখানে দেখাচ্ছে যে ইউনাইটেড স্টেট থেকে করছে 7 জন, ইজিপ্ট থেকে করছে 1 জন, বাংলাদেশ থেকে লিঙ্কে ক্লিক করছে হচ্ছে 9 জন। তার মানে এই মেকআপটা কতজন ডাউনলোড করছে, 17 জন, 17 জন ক্লিক করছে। তো আমি কিন্তু এখান থেকে মনিটর করতে পারতেছি যে আমার লিঙ্কে কতজন ক্লিক করতেছে এবং কোথায় থেকে ক্লিক করতেছে, সেটা কিন্তু আমি মনিটর করতে পারতেছি। তো এটা আপনি কিভাবে করবেন? সাপোজ আপনি যদি এই আমার গিগ, আমি লোগোর গিগের জন্য একটা লিংক জেনারেট করব যে আদেও আসলে মার্কেটিং করে কাজ হচ্ছে কি না। দেখেন আমি লোগোই বানাইছি 15টার কাজ করছিলাম। তো আমি যদি এখান থেকে এই লিঙ্কটা, এই যে শেয়ার ইওর গিগ, দেখেন গিগ যখন বানায় ফেলবেন তখন এই অপশনটা আসবে, শেয়ার ইওর গিগে ক্লিক করলে দেখেন এই যে কপি লিঙ্ক, সে বলতেছে ফেসবুকে শেয়ার করো, লিঙ্কডিনে শেয়ার করো, টুইটারে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, এখানে আবার দেখাচ্ছে কপি লিঙ্ক। তো আমি কপি লিঙ্কে যদি ক্লিক করি লিঙ্কটা কপি হয়ে গেছে, বিটলিতে এসে এখানে ক্লিক করব ক্রিয়েট, ক্রিয়েটে যদি ক্লিক করে এরকম আসবে পোস্ট লং ইউআরএল, পোস্ট লং ইউআরএল বলতে হয়েছে যেটা আমি কপি করে নিয়ে আসলাম, এখান থেকে কপি করে নিয়ে আসলাম, সেটা কী করে দেবো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এইখানে আমরা টাইটেল দিয়ে দেবো, দেখেন আমার লিঙ্ক কিন্তু জেনারেট হয়ে গেছে, লং লং লিঙ্ক পোস্ট করার সাথে সাথে আমার এই যে শর্ট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এখানে টাইটেল দেবো লোগো, লোগো গিগ, জিআইজিজি গিগ, মানে লোগো গিগের হচ্ছে আমার ইউআরএল এটা। তো আমি এটা কপি করে নিলাম, এই কপি ইউআরএলটা আমরা কী করবো টুইটারে পোস্ট করে দেবো। টুইটারে পোস্ট করবো কীভাবে, এই যে আমি এখানে কী করে মিরাজ ভাইয়ের প্রোফাইলটা আগে দেখি, মিরাজ ভাইয়ের প্রোফাইল থেকে এখানে আইডিয়া নেই, আগে এটা থাকুক সমস্যা নাই, এখান থেকে আবার কপি করে নিয়ে নিলাম, বিকজ আমার পোস্ট লেখার এত সময় নেই। তো মিরাজ ভাই অলরেডি পোস্ট করে রাখছে, আমরা কী করবো এই পোস্টগুলো কপি করে নিয়ে নেবো, কপি।
তো এখান থেকে কপি করি, এখান থেকে পুরো সেকশনটা এখান থেকে কপি করে নিলাম। এই যে এগুলো এগুলো হচ্ছে রিসেন্ট, রিসেন্ট হচ্ছে কথাবার্তার মানে ট্রেন্ড, মানে রিসেন্ট যেগুলো ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ডগুলো নিয়ে মাঝে মাঝে ওনার কিন্তু ট্যাগলাইন চেঞ্জ হয়। দেখেন ট্যাগ মাঝে মাঝে চেঞ্জ করে দেয়, কেন চেঞ্জ করে, যখন যে বিষয়টা নিয়ে মানুষ বেশি সার্চ দিচ্ছে সেই ট্যাগলাইনগুলো তার, সরি ব্যাপার, তো যখন যে ট্যাগলাইন মানে যখন যে ট্রেন্ড চলতেছে সেই ট্রেন্ড ওয়াইজ সে কী করতেছে, ট্যাগলাইন ক্রিয়েট করতেছে। আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার পোস্টে আমার আমার প্রোফাইলে চলে যাই, আমার প্রোফাইলে যেয়ে আমি এখানে এখানে এখন টুইটে টুইট করব, কন্ট্রোল ভি দিলাম। এই দেখেন আর ইউ লুকিং ফর লাক্সারি হ্যাং ট্যাগ, এখানে হ্যাং ট্যাগের জায়গায় দিয়ে দেবো লাক্সারি লোগো। আর ইউ লুকিং ফর লাক্সারি লোগো, আপনার কি লাক্সারি লোগো হ্যাশট্যাগ ব্র্যান্ড আইডেন্টিটি, কর্পোরেট এটা নিচে দিতে হবে, কর্পোরেট আইডেন্টিটি লোগো ব্র্যান্ড হ্যাশট্যাগ ব্র্যান্ড হ্যাশট্যাগ কর্পোরেট আইডেন্টিটি দিলাম। ইউ ক্যান অর্ডার হিয়ার, এখানে এসে আমি কি করে দিচ্ছি, এই দেখেন এখানে আবার দেখাচ্ছে যে আমার এটা ঠিক আছে কিনা। যদি বেশি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে কিন্তু এখানে লাল বাতি উঠে যাবে, তখন আর এই পোস্ট শেয়ার করতে পারবেন না। এখন এটা কপি করে নেবো, এই যে যেটা শর্ট লিঙ্ক করলাম শর্ট লিঙ্কটাকে কপি করে এখন আমি আমার টুইটারে এই যে এখানে এইখানে আমার লিঙ্কটাকে শেয়ার করব। আচ্ছা এখানে তো দিলাম, এখন কথা হচ্ছে যে এই যে দেখেন এটা মাইনাস করতে হবে, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে মাইনাস করে দিতে হবে। পোস্টের লেন্থ বেশি হয়ে গেছে, তার মানে আমার এখান থেকে এই যে এখানে এখানে দেখাচ্ছে, তার মানে আটটা মাইনাস করতে হবে, মাইনাস না করলে আমার এই পোস্ট শেয়ার করতে পারবো না। কর্পোরেট আইডেন্টিটি বাদ দেই, কর্পোরেট আইডেন্টিটি বাদ, এই যে এবার ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাশট্যাগ ব্র্যান্ড ব্র্যান্ড আইডেন্টিটি আইডেন্টিটি ব্র্যান্ড আইডেন্টিটি ওকে দিয়ে দিলাম। কি লিখছি, আর ইউ লুকিং ফর লাক্সারি লোগো ব্র্যান্ড আইডেন্টিটি ইউ ক্যান অর্ডার হিয়ার, এই যে পোস্ট দিয়ে দিছি। এখন এখানে একটা ছবি ইনক্লুড করে দিতে হবে, যে ছবিটা আমরা গত ক্লাসে অন্য একটা ইয়ার জন্য মনে হয় করছিলাম। আমরা এখানে এখান থেকে লিখে দিই আর ইউ লুকিং ফর লাক্সারি, আর ইউ লুকিং ফর ব্র্যান্ড লোগো, আর লুকিং ফর লোগো ডিজাইন, লোগো ডিজাইন, আর ইউ লুকিং ফর লোগো ডিজাইন ইয়ার, আর ইউ লুকিং ফর লোগো ডিজাইনার ব্র্যান্ড আইডেন্টিটি ইউ ক্যান অর্ডার হিয়ার, এর অর্ডার দিতে পারো। এখন আমি ছবিটা ইনক্লুড করবো, আমার ছবি কই, এই যে এটাই আমি এখানে দিয়ে দিতে পারি। এখন এটা কেটে গেছে, তার মানে কি টুইটারের পোস্টের সাইজে হয় নাই, তারপরে টুইটারের পোস্টের সাইজে হইতে গেলে কি করতে হবে, এটাকে জুম ইন করব, আচ্ছা সেভ দিলাম, এই যে এখানে তারপরেও দেখাচ্ছে উইয়ার লাগতেছে, এডিট করলাম, দেখেন কেটে গেছে। তার মানে এই ছবির সাইজ দিলে কিন্তু হবে না, আপনাকে কি করতে হবে টুইটারের সাইজ এখানে ইনকর্পোরেট করতে হবে, টুইটারের যে সাইজ সেই সাইজটা আপনাকে দিতে হবে।
কি মুসিবত বুঝছে এই ছবি দিয়ে হবে না অন্য ছবি দিয়ে দিচ্ছি এটাও তো দিলে বিপদ আচ্ছা দেখি অন্য কি আছে আমার এত লোগো আছে আমি এখন লোগো খুঁজে পাচ্ছি না আচ্ছা তো ছবি এই যে আগে থেকে রেডি করে রাখতে হবে কনটেস্টের জন্য আপনাকে কি করতে হবে ছবি আগে বানায় রাখতে হবে যদি এখন ছবি না থাকে মাকা ফাইল না থাকে তাহলে তো বিপদ তাহলে আপনাকে আবার ওইগুলো রিক্রিয়েট করতে হবে সো রিক্রিয়েট করা কিন্তু বিশাল প্রবলেম্যাটিক সিচুয়েশন লোগো 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 কর্পোরেট আইডেন্টিটি ভাই কোথায় গেল বুক কভার বিজনেস কার্ড অল ফ্রিল্যান্সার ওয়ার্ক এটা ডান ওয়ার্ক পাইছি সো এখান থেকে আমার যেহেতু অলরেডি অনেকগুলো প্রজেক্ট করা আছে সো এখান থেকে যে কোনো একটা আমি ইনক্লুড করে দিতে পারি বা আমার যদি বুঝছি ফ্রিল্যান্সার থেকে নিয়ে আসা লাগবে তো ছবি হচ্ছে ইম্পর্টেন্ট তো আপনি আপনি যদি ছবি ভালোভাবে না দেন তাহলে আসলে মার্কেটিং এর কোনো রিজনই নাই এই যে যেমন আমি এটা বানায় রাখছিলাম তো এটাই এখন ইমপ্লিমেন্ট করে দিই এখানে পপুলার ফ্রিল্যান্সার কি লিখছে ফটোশপ ইলাস্ট্রেটর এইখান থেকে আমি আমারটা জিরো রেট উঠে আছে বুঝলাম জিরো রেট উঠে আছে বলতে আপনার তো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন পোস্ট দিয়ে দেন এই হচ্ছে সেম কাহিনী এই কাহিনী করে আপনাকে পোস্ট শেয়ার করতে হবে এখান থেকে নিয়ে কই গেল এই তো এইটা মোটামুটি একটা সুন্দর পজিশনে চলে আসছে খারাপ লাগতেছে না অবশ্য সেভ দিই বেশি হয়ে গেছে এটা ঠিক আছে এই দেখেন এখন কিন্তু পুরো ইমেজটাই দেখা যাচ্ছে এবং আমি যে সুন্দর মানে লোগো ডিজাইনটা করতে পারি এ বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই লোগোগুলোর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন আছে তো এরকম সুন্দর লোগো দিতে হবে ইটস নট লাইক আন্দাজি এমন একটা দিলাম যেটা আসলে মানুষ ইমপ্রেস হবে না মানুষ দেখে আসলে আপনার কাছে আসবে না সেই ধরনের লোগো দিয়ে কিন্তু কোনো লাভ নেই তো অলওয়েজ চেষ্টা করতে হবে বেস্ট অফ বেস্ট ওয়ার্কটা পোস্টে শেয়ার করতে যেন মানুষ দেখে ইমপ্রেস হয় তো এখন যদি আমি পোস্টটাকে টুইট করি এই তো এইভাবে আপনাকে কি করতে হবে রেগুলার টুইট করতে হবে রেগুলার আপনার মনে করেন দুই তিন ঘন্টা পরপর চার ঘন্টা পরপর এরকম এক একটা পোস্ট শেয়ার করতে হবে আর যখন আপনি এরকম পোস্ট শেয়ার করবেন যদি আপনার এই ইমেজটার সাথে আসলে এটা মেলে নাই কারণ কি যে দেখা যাচ্ছে যে ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি ফোন ভিড়ে দেয় ফোনে হয়তো বা ভালো আসতে পারে বলাও যায় না তো ফোন মোডে যদি যায় দেখি কী অবস্থা হয় এই যে কেটে গেছে কারণ কি কারণ ওই যে সাইজ মতো হয় নাই উপর দিয়ে কেটে গেছে ওটা যদিও দেখাচ্ছিল যে সাইজ মতো হয়েছে বাট আসলে কেটে গেছে যদি আমি এডিট করি দেখি কী অবস্থা হয় এডিট ভিউ এডিট ডিলেট এডিট করার অপশনই মনে হচ্ছে নাই এই তো ভিউ টুইট আচ্ছা
তো এই টুইটারের পোস্ট সাইজে আপনাকে আগে ডিজাইনটা করতে হবে, আন্দাজে ডিজাইনগুলো কিন্তু হবে না, পরে দেখা যাবে যে কাজ পাচ্ছেন না। আচ্ছা মেইন কথা হচ্ছে যে এই যে আমি হ্যাশট্যাগগুলো ইউজ করছি এবং আমি আমার বিটলি লিঙ্কটা এখানে দিয়ে দিছি, এখন কেউ যদি এখানে ক্লিক করে, ক্লিক করে এই দেখেন আমার ফাইবার অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। এই দেখেন আমার ফাইবার ফাইবার লোগো লোগোর যে গিগটা আমার সেই গিগে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি কি করতে পারবেন, এইখান থেকে আপনি যদি বিটলিতে যান, দেখেন বিটলিতে এই যে লিঙ্কটা আমি ক্রিয়েট করছি এটা সেভ দিয়ে রাখলাম, লোগো গিগ রেখে সেভ দিয়ে রাখলাম। এখন এখানে দেখাবে যে কয়টা লিঙ্কে ক্লিক করছে, এই যে আমি যদি এখন রিলোড দেই দেখেন এখানে কয়টা আমার ওই আমার পোস্টে যদি কেউ লিঙ্কে ক্লিক করে, এই দেখেন দুইটা ক্লিক করছে, মানে দুইজন লোক আমার পোস্টে ক্লিক করছে, এই যে দুইজন লোক। আচ্ছা দুইজন লোক এখন কোথায় থেকে ক্লিক করছে, এই যে এখান থেকে দেখেন জার্মানি জার্মানি বাংলাদেশ জার্মানি বাংলাদেশ, তার মানে দুইজন কিন্তু একজন হচ্ছে আমি, একজন আমি আরেকজন জার্মানি থেকে আমার লিঙ্কে ক্লিক করছে। তার মানে আমি কিন্তু মনিটর করতে পারতেছি যে আমার টুইটারে যে আমি পোস্টটা শেয়ার করতেছি আদেও কি কাজ হচ্ছে কিনা, মানে আদেও কি আমার পোস্ট কাজ করতেছে কিনা এই জিনিসটা কিন্তু আমি মনিটর করতে পারতেছি। হ্যাঁ যদিও আসলে এখানে সুপার লান্সার লেখা, freelancer.com সুপার লান্সার, আসলে সুপার লান্সার আর কি আমার আমারই প্রোফাইল। তো মানুষ কিন্তু এইভাবে পোস্ট শেয়ার করলে আপনি কি করতে পারবেন, বিটলি থেকে মনিটর করতে পারবেন আপনার পোস্টে আদেও কাজ হচ্ছে কিনা, মানুষ ভিজিট করতেছে কিনা, এই জিনিসটা আপনি পারফেক্টলি বুঝতে পারবেন। তো বিটলি করাই হয় এই কারণে, বিটলি লিঙ্ক জেনারেট করে পোস্ট শেয়ার করা হয় এই রিজন। তো অনেকে দেখবেন পোস্টও শেয়ার করতেছে ফেসবুকে, তারা শর্ট লিঙ্ক করে দিচ্ছে, বিট লিঙ্ক করে দিচ্ছে, কারণ তারা দেখতে চায় কতশো মানুষ আসলে আপনার ওই লিঙ্কটা ভিজিট করছিল, কতশো মানুষ আসলে আপনার ডিজাইনটা ভিজিট করছিল, এটা আসলে মানুষ দেখতে চায়। তো কীভাবে দেখবে, কীভাবে মনিটর করবে, এই বিটলির লিঙ্ক জেনারেশনের মাধ্যমে। আচ্ছা দেখি সোহানুর মনে হয় অলরেডি পোস্ট একটা দিয়ে দিয়েছো, দেখি তোমারটা কেমন হয়েছে। আমার আসলে প্রচুর তা হয় না, তুই বুঝলাম না কি করছিস, এই হচ্ছে অবস্থা, 12টা বেজে গেছে অলরেডি, এডিট করার এডিট করার অপশন খুঁজে পাচ্ছি না আমি, এডিট এখানে কোথা থেকে করে আল্লাহ জানে, হিডেন রিপ্লাই। দেখি সোহানুরেরটা কি অবস্থা, এই সেম সিস্টেম প্রসেস, এই সেম প্রসেস ফলো করে আপনাকে রেগুলার কিন্তু পোস্ট দিতে হবে। হ্যাঁ এখন কথা হচ্ছে তুমি তোমার এখানে লিঙ্ক মনে হয় বেশি হয়ে গেছে, হ্যাঁ জিরো তার মানে বেশি হয়ে গেছে, তোমাকে আরো কমাতে হবে, জিরো উঠে আছে তার মানে একটা স্পেস কমায় দাও, ভিতর থেকে একটা স্পেস কমায় দাও, একটা জাস্ট স্পেস কমায় দাও, ওই ডোনাল্ড ওইগুলোর স্পেস কমায় দাও, এই তো এবার হচ্ছে, বাড়াই দিচ্ছ কেন, স্পেস কমাই দিতে বলছে, হ্যাঁ কমায় দাও ঠিকই আছে ঠিকই আছে, উপরের উপরের স্পেসগুলো, উপরের যেমন ফলোয়ার্স তারপরে আরও কী কী দিয়ে রাখছো, হ্যাঁ ওইগুলোর স্পেস কমায় দাও, সবগুলো একসাথে দিয়ে দাও ট্যাগ, হ্যাঁ সবগুলো একসাথে দিয়ে দাও, আবার স্পেস কমাও, স্পেস কমাও, এই তো এখন হবে, এখন হবে, এখন পোস্ট করো, কী বলে আবার, গেছে আমার সব চ্যানেল, আমি আবার করতেছি দেখি কি সমস্যা, স্যার আমি
দেখি কি হ্যাঁ হ্যাঁ করো সেটাই তো দেখতে যাচ্ছি করো কি ভুল হচ্ছে সেটাই তো দেখতে যাচ্ছি করো কপি করো আমি দেখতেছি তো এই মানে প্রসেসটা এটাই আর কি বিটলি লিংক করে করে যেখানে যে কোনো জায়গায় যে কোনো লিংক যখন আমি শেয়ার করব অলওয়েজ বিটলি লিংক করে করে কপি করে করে কি করব পেস্ট করব বিটলি লিংক ছাড়া অন্য কোনোভাবে ডাইরেক্টলি দেব না ডাইরেক্টলি দিলে আমি মনিটর করতে পারবো না যে আদেও কি আমার মার্কেটিং করে কাজ হচ্ছে কিনা যদি ডাইরেক্টলি দেয় তাহলে তো ডাইরেক্টলি আমার প্রোফাইলে চলে যাবে আমি আর মনিটর করতে কিন্তু পারতেছি না কি করতেছে এখানে তুমি এখানে লিখতেছো কেন হ্যাঁ এখানে লাগবে আরো স্পেস কমাও আরো আরো স্পেস কমায় দাও আরো তুমি এত ঝাপা ঝাপাই করো কেন স্পেস কমায় দাও হ্যাঁ আরো ট্যাগ কমায় দাও ট্যাগ 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 উপরের ট্যাগ হ্যাঁ এই তো এবার হয়েছে এবার হয়েছে এবার টুইট করো তো বেশি ট্যাগ ইউজ করলে কিন্তু তুমি পোস্ট শেয়ার করতে পারবে না এই তো পোস্ট হয়ে গেছে কি বলছে সাম অফ ইউর স্যার সাম অফ মিডিয়া ফেলড টু আপলোড ওই যে অ্যাট দ্য রেট দিছো না অ্যাট দ্য রেট গুলো বাদ দিয়ে দাও অ্যাট দ্য রেট ডোনাল্ড ট্রাম্প থাকুক বাদ টিম মেসি তারপরে ডোনাল্ড যে ইয়াটা বাদ দাও অ্যাট দ্য রেট হ্যাঁ অ্যাট দ্য রেট ওটা থাকুক ওটা থাকুক ওটা থাকুক নিচের গুলো বাদ দাও এগুলো স্প্যামিং করতেছে মানে নিরাজা একটু স্প্যামিং করে আর কি কারণটা কি উনি মেনশন করে থাকে ডোনাল্ড ট্রাম্পকে নোটিফিকেশন চলে যায় ডোনাল্ড ট্রাম্পের প্রোফাইলে নোটিফিকেশন চলে যায় মেসিটা রাখবো ডোনাল্ড ট্রাম্পটা রাখো বাকি মাঝখানে যে কালি গুলো কেটে কাটে দিলাম লোটাস মে কালি গুলো কেটে কাটে দিলাম হ্যাঁ বাদ দাও বাদ দাও বাদ দাও ওটা বাদ দাও জাস্ট দি হ্যাশট্যাগ বিজনেস কার্ড দাও হ্যাশট্যাগ বিজনেস কার্ড হ্যাশট্যাগ লোগো লোগো না হ্যাশট্যাগ বিজনেস কার্ড কি যে করলাম মেইন কথা হচ্ছে তুমি যদি এখানে মেনশন করো বেশি পিপলকে তাহলে আবার প্রবলেম আছে বেশি পিপলকে মেনশন করা যাবে না হ্যাশট্যাগ মনে হয় না বেশি ইউজ করতে পারবে হ্যাশট্যাগ পাঁচটার বেশি মনে হয় না ইউজ করতে দেয় পাঁচটা না দশটা ঠিক আছে তোমার কি কম্পিউটারের সমস্যা নাকি না স্যার এখন কি টুইট করব তাহলে এখন কি টুইট করব দেখি স্যার এখানকার স্পেসটা কমে দিই আমি
ওটা বাদ দাও, আর ইউ লুকিং ফর শুধু দিবে বিজনেস কার্ড, আর ইউ লুকিং ফর বিজনেস কার্ড, এত টাকা লাগে? হ্যাঁ, ওইখান থেকে কপি করে নিয়ে যাও। এখন আমি তোমাকে এটা লিখতে বা রিসার্চ করতে এত এত কষ্ট করতে বলতেছিলাম, জাস্ট কি করি এখানে, জাস্ট কপি পেস্ট করে। আগে ছবিটা দিছো কেন? আগে ছবিটা কাটো, ছবি পরে দিও। কাটে দিছি স্যার, ছবি কাটো, কাটে দিছি। হ্যাঁ, এই তো সব গ্রিন আছে, সব গ্রিন। এখন তুমি হ্যাংটেকের জায়গায় লেখো কি করছো? আর কিছু লেখার দরকার নেই, ওই সেট কেটে দাও। হ্যাঁ, আর কিছু লেখার দরকার নেই স্যার। ইয়ার লিংকটা দিব কি বিটলি? হ্যাঁ, এখন বিটলি তো দিয়ে দাও, এখানে একটা সেমি ক্লোন ক্লোজ ইয়া দিয়ে। হ্যাঁ, বিটলি এখন কি স্যার ছবিটা দিব? ইচ্ছা এবার চেঞ্জ করে দেয় স্যার। দেখি টুইট করে কি অবস্থা। এরকম তো হওয়ার কথা না,
আচ্ছা প্রসেসটা হচ্ছে সেম এই আমি আমারটা দিয়ে তো যেটা দেখাই দিলাম আমারটা কিন্তু টুইট হয়ে গেছে জাস্ট ইমেজটা একটু রিসাইজ করতে হবে মানে টুইটের ইমেজটা একটু ডিফারেন্ট সাইজের হয় তো টুইটের ইমেজটার সাইজে করে নেব টুইটার ইমেজ সাইজ কি টুইটার প্রোফাইল ইমেজ সাইজ যদি আমি যাই একটু টুইটার এই দেখেন টুইটারের পোস্ট ইমেজ সাইজ কত দেখাচ্ছে 1224 × 512 মানে 1224 এর হাফ 1224 এর হাফ হচ্ছে হাইট আর 1224 হচ্ছে ওয়েট তার মানে এই সাইজের ডিজাইন করে নিয়ে আপনি কি করবেন পোস্টের ইমেজগুলো রেডি করবেন টুইটারের পোস্টের ইমেজ রেডি করবেন আবার ইনস্টাগ্রামের গুলো কিন্তু আলাদা ইনস্টাগ্রামের সাইজ কিন্তু আলাদা তো টুইটারে মার্কেটিং এর জন্য এক সাইজ করতে হবে ইনস্টাগ্রামের মার্কেটিং এর জন্য এক সাইজ করতে হবে তো দুটো কিন্তু আলাদা আলাদা এটা মাথায় রাখবেন মাঝে মাঝে আমি নিজে ভুলে যাই যে আসলে কত সাইজ বা কত সাইজ ছিল ওদের কয়েক মাস পর পর বা কয়েকদিন পর পর দেখবেন ওদের আবার আপডেট হয় ওদের আবার নিজেরাই নিজেদের ইমেজের সাইজ সাইজ করে মডিফাই করে পুরো অ্যালগরিদম ওরা চেঞ্জ করে মাঝে মাঝে কোড যাবে 1224 × 512 আছে তো আমরা কি করব এই সাইজটাই নিয়ে আমাদের টুইটারের ইমেজটা আর্টবোর্ডটা নিয়ে আমাদের টুইটারের ইমেজটা রেডি করব তো যে যে ডিজাইনগুলো করতেছি আমরা সাপোজ বিজনেস কার্ড লোগো ফ্লায়ার পোস্টার সবগুলো যেন টুইটার এবং ইনস্টাগ্রামের জন্য রেডি থাকে ইনস্টাগ্রামের জন্য করতে হলে আপনাকে 4x4 মানে কি বলে 100 পিক্সেল × 100 পিক্সেল নিলেও হবে মানে স্কোয়ার সাইজের পিক্সেল নিলেও হবে স্কোয়ার সাইজের আর্টবোর্ড নিলেও হবে তো আমি যদি একটু সার্চ দেই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ফটো ইনস্টাগ্রাম ফটো সাইজ এই দেখেন ইনস্টাগ্রাম ফটো সাইজ দিলে টোয়েন্টি মানে 2020 আসলে ইনস্টাগ্রামের সাইজ কত পোস্টের দেখেন এই যে লম্বা লম্বি এত ছোট এত এই যে সব সাইজ সে এখানে দিয়ে দিচ্ছে তার মানে 1200 মানে 1080 × এটা হচ্ছে আপনার লম্বা লম্বি সাইজ এটা হচ্ছে স্কোয়ার সাইজ যেটা বললাম স্কোয়ার সাইজ হচ্ছে বেস্ট তো আমরা স্কোয়ার সাইজটাই মেনটেন করার চেষ্টা করবো নট টু বিগ নট টু স্মল মিডিয়ামে থাকবেন মাঝখানে থাকবেন 1800 × 1800 সাইজ নিয়ে টুইটারের ইমেজগুলো রেডি করবেন টুইটারের পোস্টের জন্য মানে কি বলি ইনস্টাগ্রামের পোস্টের জন্য তো ইনস্টাগ্রামের স্কোয়ার সাইজ হলেই হবে 1000 × 1000 হলেই হবে 1800 মানে 1080 × 1080 যে দিতে হবে তার কোনো মানে নেই তবে এটা দিলে আর কি পারফেক্টলি রেজুলেশন সব ঠিকঠাক থাকবে এই আর কি আর কেন জানি সোহানুর সাবমিট করতেই পারলো না বুঝলাম না ওর মেইন কথা হচ্ছে যদি যদি টুইটারে কেউ স্প্যামিং করে মানে টুইটারে সাপোজ মনে করেন একই এই পোস্টটাই কমেন্ট করতেছে অনেক পোস্টের নিচে অনেক জায়গায় তাহলে কিন্তু আপনাকে টুইটার থেকে পোস্ট ব্লক করে দেবে পোস্ট ব্লক বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি আর টুইট করতেই পারবেন না ফেসবুক যদি মনে করে বা কোনো সাইট যদি মনে করে যে আপনি টুইটার যদি মনে করে যে আপনি স্প্যামিং করতেছেন আপনি একই কমেন্ট সমস্ত জায়গায় করতেছেন সমস্ত জায়গায় পোস্ট করতেছেন এটা দেখা মাত্রই আপনাকে কী করে দেবে টুইটার ইনস্টাগ্রাম এরা সবাই ব্যান করে দেবে বাই করে দেবে পরে দেখা যাচ্ছে যে এও যাবে ও যাবে তো আমরা কী করবো না স্প্যামিং করবো না আর মার্কেটিংয়ের সব থেকে ভালো সাপোজ কীভাবে মার্কেটিং করবেন সব থেকে ভালো টিউটোরিয়াল আসা হচ্ছে সোহাগ ভাইয়ের কাছে আমরা সোহাগ চিনি তো লার্ন উইথ সোহাগ চিনেন তো নাকি তো আমার কথা হচ্ছে ওনাকে ফলো করবেন ওনার টিউটোরিয়ালগুলো দেখবেন না না সোহাগ লার্ন উইথ চিনি স্যার লার্ন সোহাগ ভাই আর আরো অনেক ভালো ভালো টিউটোরিয়াল আপনি পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আমি এইগুলো এটা কেন বলে দিচ্ছি কারণ আমি তো দেখাই দিচ্ছি আমি দেখাই দিছি তারপরও জায়গাটা দেখাই দিলাম কোথায় গেলে আর কি ভালো কিছু টিউটোরিয়াল পাবেন কোথায় গেলে ভালো কিছু শিখতে পারবেন সেটারও আমি জায়গাটা বলে দিলাম
কিভাবে সেট আপ করবেন সেটার এ টু জেড দেখেন, এই যে 27 মিনিটে দিয়ে দিছে কিভাবে, এই যে লোগো ডিজাইন মাস্টার ক্লাস, লোগো একটা লোগো ডিজাইন করতে যারা কনফিউশনে পড়ে যান লোগো কিভাবে ডিজাইন করবেন, এটা দেখবেন হাউ টু মেক এ প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল কিভাবে করবেন, কিলার বায়ার রিকোয়েস্ট রিকোয়েস্ট মানে বায়ার রিকোয়েস্ট কিভাবে পাঠাতে হয়, ফাইবারে তো বায়ার রিকোয়েস্ট মাঝে মাঝে আসে, বলতেছিলাম যে বায়ার রিকোয়েস্ট তো না থাকে না, বায়ার রিকোয়েস্ট আপনি কিভাবে পাঠাবেন সেটা, ওনার কাছে খুবই ভালো ভালো কিছু টিউটোরিয়াল আছে, উনি খুবই ভালো টিউটোরিয়াল বানান, ওনার টিউটোরিয়ালগুলো দেখলে দেখা যাবে যে আপনি ফাইবার মার্কেটিং এর বস হয়ে গেছেন, ফাইবার মার্কেটিং ফ্রিল্যান্সিং মানে অনেক 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 টিউটোরিয়াল আছে ওনার, খুবই ভালো টিউটোরিয়াল বানান আর কি, তো এনাকে ফলো করবেন। আরেকটা বলে দিছিলাম না, পিক্সেম পারফেক্ট কাকে বলছিলাম, ফটোশপ শেখার জন্য পিক্সেম পারফেক্টকে ফলো করুন, পিক্সেম পারফেক্ট, পিক্সেম পারফেক্টের পেজ লাইক দিয়ে রাখবো, এর টিউটোরিয়ালগুলো আপনি দেখবেন ফটোশপের, এর ফটোশপে যদি মাস্টার হতে চান এর টিউটোরিয়ালগুলো দেখলে ফটোশপের বস আসবেন। হ্যাঁ আজকে আমি মার্কআপ দেখাতে চাচ্ছিলাম কিভাবে মার্কআপ ক্রিয়েট করবেন, কিন্তু আজকে মার্কেটিং এর উপরেই ক্লাসটা চলে গেল, মার্কেটিং এটা ওটা বুঝাতে বুঝাতে কোন দিক দিয়ে জানি মার্কেটিং এর ক্লাস মানে ক্লাস নিতে নিতে দেখা যাচ্ছে সময় কেমনে কেমনে জানি শেষ হয়ে গেছে, সমস্যা নাই, যারা মার্কেটিং করতেছে যারা ভালো কাজ পাচ্ছে তাদেরকে আমরা ফলো দিয়ে রাখবো, তাদেরকে ফলো করব, তাদের মতন করে আমরা আমাদের গিটটাকে রেডি করব। তো ইমেজ কী সাইজের হবে, ইমেজ এই সাইজের, এই যে স্ক্রিনশট দিয়ে, স্ক্রিনশটই এখানে শেয়ার করে দিছে, স্ক্রিনশট দিয়ে শেয়ার করে দিছে, কারণ কি ক্লায়েন্ট দেখতে চায় অথেন্টিসিটি দেখতে চায় যে হ্যাঁ আদেও কি আমি ডিজাইনার কিনা, আদেও ভালো ডিজাইন করি কিনা। তো এখান থেকে আপনারা কি করবেন, আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে এর মতো করে এনার মতো করে আপনারা কি করবেন ডিজাইনটাকে দাঁড় করবেন, যত যত দ্রুত আপনি কনসেপ্টটা ক্যাচ করতে পারবেন, কপি ভালোভাবে কপি করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, তত দ্রুত আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেড়ে যাবে। আর মার্কেটিংয়ের উপরে আবারও বলতেছি, মার্কেটিংয়ের উপরে কিন্তু কিছু নাই, মার্কেটিং ইজ দ্য কি অফ সাকসেস ইন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ইভেন ফাইবার মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেসে মার্কেটিং ছাড়া কোনো গতি নেই, মার্কেটিং আপনাকে করতে হবে, ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, আর ফেসবুকে যেটা বললাম এরকম ভালো ভালো পেজগুলোকে লাইক দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন, এবং তাদেরকে কী করবেন মাঝে মাঝেই দেখবেন তাদের পেজে এরকম লোগো ডিজাইন, আমার লোগো লাগবে, আমার লোগো লাগবে লিখে অনেক অনেক লোক পোস্ট করে, তার নিচে যেয়ে কী করে দেবেন, তার পোস্টের নিচে যেয়ে কমেন্ট করে দেবেন, আপনার পেজটা শো করবেন, দেখবেন যে অটোমেটিকলি আপনার পেজে অর্ডার পড়ে গেছে। সো এটা ওয়ান কাইন্ড অফ কি মার্কেটিং। আবার স্প্যামিং করেন না, যে যারাই বলছে সবার নিচে যেয়ে একই কথা কমেন্ট কপি পেস্ট করতেছেন কি, হাউ ক্যান মেক দিস লোগো নেম ফর মাই পেজ, লোগো কীভাবে বানাবে, এই যে দেখেন উই নিড এ লোগো ফর এ নিউ ওয়েবসাইট, এই যে দেখেন লোগো যাচ্ছে, নিউ ওয়েবসাইটের জন্য লোগো যাচ্ছে। তো এইগুলোর নিচে যে কমেন্ট করবেন, কমেন্ট করলে তাহলে না আপনি ক্লায়েন্ট ধরতে পারবেন, কমিউনিকেশন মেসেজিং চ্যাটিং এটা শুধু ফ্রেন্ডের সাথে না করে ক্লায়েন্টের সাথে করার চেষ্টা করেন, ক্লায়েন্ট ম্যানেজ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ যদি প্রসেস ফলো করেন মানে রেগুলার যদি আপনি পোস্ট শেয়ার করেন এবং রেগুলার যদি আপনি এই গ্রুপগুলোতে আপ টু ডেট থাকেন, আপনি আমি ড্যাম শিওর আপনি দেখবেন পার্মানেন্ট ক্লায়েন্ট, ফ্রিলান্সার ডট কমে কন্টেস্ট উইন না করতে পারলেও আপনি ফাইবার মার্কেট প্লেসে দেখবেন যে অটোমেটিকলি আপনার কাজ পড়ে গেছে, ফাইবার মার্কেট প্লেসে অ্যাটলিস্ট আপনি কাজ পেয়ে গেছেন, কিন্তু সেই জন্য আপনার দোকানটা সাজাতে হবে, সেই জন্য আপনার ফাইবার প্রোফাইলটা রেডি করতে হবে, ফাইবার প্রোফাইল রেডি নাই আপনার কাজ পাওয়ার কোনো চান্স নেই, আপনার দোকানই রেডি নাই, দোকানে প্রোডাক্টই নেই, আপনি সেল করবেনটা আসলে কী। তো এই কারণে আমি বারবার বলতেছি ফাইবার প্রোফাইলটা রেডি করে ফেলবেন, রেডি করে ফেলবেন, আমি যেন গতকালকে মানে আগামীকাল, আগামীকাল কাউকে যেন বলতে না হয়, আগামীকাল যেন আমি এই যে এই এটা দেখলেই যেন আমি আপনাদের সমস্ত ফাইবার লিঙ্ক পেয়ে যাই এবং সমস্ত গিগ যেন আপনাদের রেডি থাকে। আর এই যে প্রসেস মার্কেটিংয়ের প্রসেস, ইটস নট লাইক আপনি এখন করলেন দুই দিন পরে করলেন না তাহলে কিন্তু হবে না। ইসমাইল হোসেন ভাই কী অবস্থা ভাই, ইসমাইল হোসেন ভাই আপনার ডিজাইন কোথায়, আপনি কি কোর্সটা কন্টিনিউ করতে চান, ইসমাইল হোসেন ভাই কই গেল, এটা কিসের ডিজাইন করতেছে, শেবু ভাই ডিজাইন করতেছে, ইসমাইল হোসেন ভাই নাই, ইসমাইল হোসেন ভাই নাই হয়ে গেছে, নেক্সট ডে থেকে ওনার আর কোর্স করা লাগবে না।
তার পরের জন পরের জন কে আল মেহেদি ভাই আছেন আলামিন ভাই আছেন আলামিন ভাই নাই আলামিন ভাইও নাই জুলফিকার আলী ভাই আছেন শরীফ খান ভাই তো ছিল মনির ভাই তো ছিল কই ওনারা কই হাবিব ভাই বিপ্লব রায় ভাই আপনাদের আপনাদের ফাইল কই ভাই মাত্র দুইজন পরে সাবমিট করেছে বারো জন তো সকালেই ছিল দুইজন মাত্র দিছে আপনাদের ফাইলগুলো কই সাইম ভাই সাইম ভাই কি ডিজাইন করছেন ভাই করতেছি ভাই ক্লাসটা বাকি আছে ভিডিওটা দিয়ে দিন ভাই ক্লাসটা বাকি আছে ভিডিওটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তো আমি আবারও বলতেছি যে আসলে আজকে আমার আজকের ভিতরে আমার ডিজাইনটা লাগবে আমার এই যে আপনাদের ক্লাস শেষে যে ছটার পরে আমার মিটিং তো আমি আজকের ক্লাসটা হয়তো আর বেশি সেই জন্য আমি দ্রুত প্যাকেজ করে দিচ্ছি মানে হয়তো বা ছটা পনেরো সাড়ে ছটার ভিতরে আবার মিটিংয়ে বসতে হবে এই আপনাদের এই বিষয়গুলো নিয়ে যে কারা ক্লাস করতেছেন তাদের লিস্ট চাইছে হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট দিয়ে দেবো হাবিব রবি সাবমিট করে দিয়েছেন তাই না যাক মোটামুটি যারা যারা ডিজাইন সাবমিট করছেন তাদেরকে আর কিছু বলতেছি না যারা করেন নাই আমি আবারও বলতেছি মনির ভাই কি আছে মনির ভাই তো ছিল মনির ভাই আছে তো নাকি আসি স্যার স্যার মোবাইলে কানেক্ট হচ্ছে বাইরে থেকে স্যার মোবাইলে কানেক্ট হচ্ছে বাইরে থেকে স্যার আচ্ছা তার মানে আপনি ডিজাইন করেন নাই স্যার কারেন্ট চলে গেছে কাজ করতে পারি না মোবাইলে কানেক্ট হচ্ছে কারেন্ট চলে গেছে কাজ করতে পারি না মোবাইলে কানেক্ট হচ্ছে স্যার আপনি কি করেন মোবাইলে যেহেতু কানেক্ট হচ্ছেন এটা চালু করেন ক্যামেরাটা চালু করেন দেখি আমি আসলে আপনি কারেন্ট চলে গেছেন বাইরে ঘুরতে স্যার দিনে দিনে প্রচন্ড কঠোর হয়ে যাচ্ছে স্যার স্যার দিনে দিনে প্রচন্ড কঠোর হয়ে যাচ্ছে স্যার বাসার বাইরে স্যার ভিতরে থাকে নেট মোবাইলে চলে না ভিতরে থাকে নেট মোবাইলে চলে না মোবাইলে চলে আপনি বাইরে ঘুরতেছেন আর ক্লাস করতেছেন আমি বুঝলাম না কিছু আপনার তো প্রজেক্টটা দিতে হবে প্রজেক্টটা দিবেন প্রজেক্টটা কি দিতে পারবেন আপনি আজকে মানে প্রজেক্টটা করে কি দিতে পারবেন এই যে প্রজেক্ট আপনাদের অ্যাসাইনমেন্টে যে প্রজেক্টগুলো দেওয়া আছে এটা প্রজেক্টটা কি করে দিতে পারবেন অ্যাসেসমেন্টের যে প্রজেক্টটা এটা কি আপনি আজকের ভিতরে দিতে পারবেন কি বলেন নেটওয়ার্ক চলে গেছে নাকি না স্যার কাজ করতেছি স্যার দেখি কাজ করতেছি দেখি আপনি আজকে এই যে মিটিং আপনাদের চেষ্টা করব স্যার আপনি অ্যাসেসমেন্ট করে দেন না চেষ্টা করব স্যার তার মানে তো আপনাদের আসলে কোর্স করার দরকার নেই गवर्नमेंट শুধু শুধু আপনাদের পিছনে টাকা নষ্ট করে লাভ আছে যাদের ডেডিকেশন নাই যাদের কাজ করার ইচ্ছা নাই যারা কিনা সময় দেয় না তাদের তো আসলে কোর্স করে লাভ নেই যারা সময় দিবে যারা কাজ করার ইচ্ছা আছে তাদেরকে আমরা শিখাবো পরবর্তীতে দেখা যাবে যে আমাদের উপরে প্রেশার আসছে যে আমরা কি শিখাইছি আপনি সময় মতো কাজ না করলে যেদিন যে কাজ আপনাদেরকে দেওয়া হচ্ছিল সেদিন যদি সেই কাজ না করেন তাহলে তো পরে আপনি ওই ওইটা কিপ আপ করতে পারবেন না একটা সময় যেহেতু মনেই হবে যে আল্লাহ অনেক কাজ এটা তো মনেই হবে স্বাভাবিকই তো অনেকগুলোই তো কাজ এত তো ইজি না টুলসগুলো আয়ত্ত করা তো এত ইজি না একদিনের দুই দিনের টুলস আমি আয়ত্ত করে ফেললাম এটা তো পসিবল না তাই না এটা প্র্যাকটিসের বিষয় যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা আয়ত্তে আসবে তো প্র্যাকটিস আপনাদের করেন নাই আজকে আজকে আমাকে এসে কে জানি বলতেছে যে আমি তো একদিনও অ্যাসাইনমেন্ট আপলোড করি নাই কিভাবে অ্যাসাইনমেন্ট আপলোড করব আজকে ২৭ নাম্বার ক্লাস সে আজকে এসে এই কথা আমাকে বলছে তাহলে কিভাবে পসিবল যে আপনাদেরকে আমি একটা ভালো পজিশন গেইন করব কি আপনাদের দ্বারা কি তাহলে ফ্রিল্যান্সিং হবে এত ইজি না ভাই এত ইজি না টাকা ইনকাম করা একজন ক্লায়েন্টের কাছ থেকে টাকা বের করা এত ইজি না কেউ যদি ভাবে যে আমি ফ্রিল্যান্সিং করতেছি মানে অ্যাকাউন্ট করতেছি আর টাকা আমার কাছে উড়ে উড়ে চলে আসতেছে এত ইজি না ভাই ডেডিকেশন লাগবে হার্ডওয়ার্ক লাগবে কিন্তু এটা কমপ্লিটলি আপনার কাছে ফ্রিল্যান্সিং করা কেন হ্যাঁ সবাই বলে ফ্রিল্যান্সিং খুবই ভালো বা ফ্রিল্যান্সিং যারা করে তাদেরকে রেসপেক্ট করে ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো এরকম রেসপেক্ট করে না বাট ওয়ান পয়েন্ট অফ ভিউ থেকে রেসপেক্ট করে কারণ কি কারণ একজন মানুষকে তিন চারজনের কাজ করতে হয় একজন মানুষকে মার্কেটিং করতে হয় একজন মানুষকে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয় ওই একজন মানুষকেই আবার কি করতে হচ্ছে কাজটা করে কমপ্লিট করে দিতে হচ্ছে সেই জন্য আমি শুরুতেই বলছিলাম যে ডোন্ট থিঙ্ক দ্যাট আপনি একাই ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন এরকম থিঙ্কিং করে যদি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আসেন তাহলে পসিবল না আপনাদেরকে লং টার্ম প্ল্যানিং করতে হবে এবং বিগ প্ল্যানিং করতে হবে যে হ্যাঁ টিম ওয়াইজ কাজ করবো বড় কাজ করবো
অথচ আপনারা নিজেরাই কাজ পারেন না, আপনি টিম লিডার হবেন কিভাবে বা টিমের কাজ করবেন কিভাবে? আপনাকে তো আগে নিজে কাজটা ভালোভাবে পারতে হবে, তাই না? নিজে যখন কাজটা পারবেন তখন না আপনি টিম ম্যানেজ করতে পারবেন, তখন না আপনি টিমকে বুঝাই দিতে পারবেন যে ভাই এটা এইভাবে হয় এটা এইভাবে। আর কিছু বললাম না, বলার কিছু নাই, মানে যারা যারা করতেছেন করেন। আর আমার ফাইলটা লাগবে, বিকজ ফাইলটা যদি না দেন তাহলে আপনাদের হয়তো বা কোর্স থেকে কন্টিনিউ নাও করতে দিতে বলতে পারে। যদি দেখে যে আপনারা কাজই পাচ্ছেন না, আপনি কাজ করতেছেন না, আপনাদের বাদ দিয়ে হয়তো বা নতুন ব্যাচ আরেকটা শুরু করুন। যারা ডেডিকেটেড যাদের আছে, ইন্টারভিউ হয়তো ভালোভাবে নিবে। এবার আগেরবার মনে হয় না এত ইন্টারভিউ নিছিল, এবার ইন্টারভিউ একেবারে কড়াই ঘন্টায় ভালো মতোই নিবে। যারা আর কি বেসিক জিনিস জানে, বেসিক বুঝে, তাদেরকে মনে করেন পরে আস্তে আস্তে দেখবেন হার্ড হার্ড হয়ে গেছে। বুঝলাম না পপি আপু, পপি আপু অ্যাকসেপ্ট করে নাই কেন? আচ্ছা তাহলে এখানে যারা যারা আছি কয়জন তাহলে আমরা সাবমিট করতেছি ডিজাইন অ্যাসেসমেন্টের যে ডিজাইনটা, এটা কতজন সাবমিট করতেছি? শেবু ভাই তো করছে দেখছি। আচ্ছা জুলফিকর জবে স্যার, আমি তাহলে আজকে ল্যাপটপ নিয়ে আসি। তার মানে আপনার অ্যাসাইনমেন্টও নাই, আপনাদের ভাই পোস্ট করার দরকার নেই ভাই। আপনাদের এত কিছু, এই যে 4-5 ঘন্টা কথা বলি খালি ফ্যাপলাবাড়ি, ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের কোনো ইম্প্রুভমেন্ট যদি না হয় তাহলে আসলে এটা খুব স্যাড, এটা খুব দুঃখজনক। আসলে আপনারা এখন সবাই মানে বুঝমান হয়ে যদি এখন অ্যামেচরের মতো বিহেভ করেন বা একটা চাইল্ডিশ বিহেভ করেন, আমরা তো আসলে আপনাদেরকে ওইভাবে মানে ছোট বাচ্চা বাচ্চা না আমরা এখানে কেউ যে আপনাদেরকে ওইভাবে বকা দিয়ে আপনাদেরকে কিছু করাবো, পসিবল না। প্রফেশনাল কোর্স আমরা এখানে করতে আসছি। যাই হোক, তো যা আপনারা কি করেন, যে যতটুকু বাকি আছে করে অ্যাটলিস্ট রাতের ভিতরে সাবমিট করে দিয়েন। আমরাও যে আপনাদের এখান থেকে ল্যাপটপ পুরস্কার দেওয়ার একটা ইয়ে আছে, যে যারা কিনা ভালো করবে বা কাজ পাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাবে, তাদেরকে তাদের ভিতর থেকে বাছাই করে আমরা ল্যাপটপ পুরস্কার মানে গভর্নমেন্ট থেকে হয়তো আপনাদের ল্যাপটপ পুরস্কার দিতে পারবে, মানে যারা আর কি উইনার হবে, যারা আর কি প্রজেক্ট স্টুডেন্ট অফ দ্য ব্যাচ হবে, ব্যাচের ভিতরে বেস্ট হবে তাদেরকে। তো এখন মনে হচ্ছে না আপনাদের আসলে ওই রকম ইচ্ছে আছে ল্যাপটপ পাওয়ার। আমার মনে হচ্ছে জাস্ট দেখতে আসছি, হুজুকে বাঙালি যেরকম যে দেখতে আসে, আসলে কোর্সটা কর দেখি কীরকম করায়, কী করায় তো পরে দেখতে আসতেন হয়তো অনেকে দেখতেছেন, সেই জন্য আজকেও আমাকে এই কথাটা শুনতে হলো যে কোর্সে কীভাবে ক্লাসরুমে আমি ডিজাইন আপলোড করবো, এটা কে জানে বললাম আমার আসলে মনে নাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি। যে জিনিসগুলো আমি আজকে বললাম এই জিনিসটার সামারি আমাকে কেউ একটু বলেন, যে আসলে সামারিটা কী, মেইন সামারিটা কী, কী বুঝলাম আসলে আমরা, কেউ সুন্দরভাবে যে বলতে পারবেন, কনফিডেন্স আছে বলেন দেখি সামারিটা আসলে কি, কয়েকটা কথায় বলেন। মার্কেটিং নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো আজকে বা যে বিষয়গুলো নিয়ে কথা হলো, শর্টকাটে আপনি আবার একটু রিপিট করেন যে আসলে আমাদের কি করা উচিত, মেন্টালিটিটা কেমন হওয়া উচিত, কিভাবে বলতে শেয়ার করব। ইন ইওর অপিনিয়ন স্যার আমরা পারফেক্ট না, আসলে আপনার মনের মতো কাজ করতে পারতেছি না, এক দ্বিতীয় হচ্ছে মার্কেটিং এর উপরে ইউনিক ডিজাইন রেডি করছে। ইউনিক ডিজাইন বলতে ইউনিক তো আমরা করবো না, আমরা যে ডিজাইনগুলো আছে ওইগুলোকে কি করবো, রিডিজাইন করবো, ওগুলোকে কাস্টমাইজ করবো, ওগুলোকে মডিফাই করবো, মডিফাই করে ডিফারেন্ট ভেরিয়েশন ক্রিয়েট করে ওইখানে সাবমিট করবো। কাদের মতন করে সাবমিট করবো, যারা প্রফেশনাল, যারা কাজ করতেছে, যারা পাচ্ছে তাদের মতন করে। সামারি এতটুকু, যত কাজ করবো, যত পোস্ট শেয়ার করবো, যত গ্রুপগুলোতে আপডেট থাকবো, তত আপনার কাজ পাওয়ার চান্সেসটা বেশি যাবে। শুধু আপডেট থাকলে হবে না, আপনাকে অফারও পাঠাতে হবে। এই যে যেমন আমি আমি কি চান্স পেয়ে আমি কিন্তু অফার পাঠাই দিছি, চান্স পেয়ে কিন্তু আমি অর্ডার ডিজাইনের লিঙ্ক ওখানে দিয়ে দিচ্ছি মেসেজ করে, কমেন্ট করে, যে ও এই লোকটার তো লোগো লাগবে, আচ্ছা ঠিক আছে আপনি অর্ডার ডিজাইনটা চেক আউট করতে পারেন, অর্ডার ডিজাইন পেজে তো কাজ আছে, অর্ডার ডিজাইন পেজে ভালো ভালো কাজ আছে, আপনি ওই ওইখানে যেয়ে আপনার লোগোর অর্ডার
করেও দিতে পারেন, তাই না? তো এইভাবে আপনাকে কি করতে হবে, আস্তে 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 দাঁড় হতে হবে, তো দাঁড় হতে হবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ আপনি বলতে পারেন ওরা টিম ওয়ার্ক করে, অনেক কিছু করে, ওদের সাথে কীভাবে কিপ আপ করবেন? তো বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর, সাগরও অতল, ছোটো ছোটো বিষয় একটা সময় যে অনেক বড় হবে, একটা সময় যে দেখবেন যে অনেক কাছে। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটা এখানে সেভ দিয়ে দিচ্ছি, স্যার আবার ফোন দিয়েছে, কালকে আবার দেখা হবে। আর সবাই ডিজাইনটা সাবমিট করে দিবেন রাত্রের ভিতরে, ওকে? কালকে যদি লেট হয় তাহলে কিন্তু আমি নেব না। ঠিক আছে, আজকের মতো এখানেই ক্লোজ, আল্লাহ হাফেজ, আগামীকাল আবার দেখা হবে।